ফুটে ধারণ করা হয়েছে গত সপ্তাহে ঢাকার রায়ের বাগের কালো জাদুকরের ঘরে। বিষয়টা আসলে একটু মিস্ট্রিয়াস, একটু প্রশ্নবোধক ব্যাপার থেকে যায় কোথায় এখানে। ব্যাপারটি পরিষ্কার করবে সুমন এবং রেহান অন দ্য স্পট থেকে। একটু পরেই তাদের কাছে আমরা শুনব যে ঢাকার রায়ের বাগের কালো জাদুকরের ঘর বলতে আসলে কি বোঝানো হয়েছে। আজকের 61তম পর্বে যোগ দিচ্ছে মঞ্জু, রাফি, শাহিন, জয় এবং তুষার, মোট পাঁচজন। সবাইকে আমরা মোস্ট ওয়েলকাম করছি এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা সুমন ও রেহানের কাছ থেকে এই জায়গাটিতে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট শুনবো বরাবরের মতোই, এবং পুরো অনুষ্ঠানটির মিউজিক নিয়ে কাজ করেছে লোবান। আমরা শুরু করছি ডরের 61তম পর্ব। বাজার থেকে অনেক জ্যাম ঠেলে বাসে করে অবশেষে আমরা পৌঁছাই আজকের কাঙ্ক্ষিত গন্তব্য ঢাকার রায়ের বাগ। দোস্তো, এই হচ্ছে কি আমাদের আজকের স্পট। যদিও টাইম অনেকক্ষণ লেগেছে, বাট খুব একটা দূরত্ব আমরা ক্রস করতে পারিনি। ইউজুয়ালি 15-20 মিনিট লাগার কথা বা আধা ঘন্টা বড় জোর, লেগেছে মনে হচ্ছে যে আমরা সেই সুদূর কুমিল্লা থেকে ঘুরে আসতে পারতাম। একটা চানাচুরের প্যাকেটও বাকি আছে, সবগুলা খালি না দোষ। আমার ক্যান্ডিও তো অনেক খালি হয়ে গেছে। হবেই দোষ, এটা টাইম। বাকি যা আছে হচ্ছে আমাদের গেস্টদের জন্য রাখা হয়েছে, এগুলা তাদের সম্পদ। তবে আপাতত দোস্ত কোন দিকে যাব? দোষ, এবার আমরা ডান দিক থেকে, আমরা যে জায়গাটা নামছি এই জায়গাটাকে লোকাল বাসের ড্রাইভাররা এটাকে বলে জোরখাম্বা। জোরখাম্বায় অনেকেই নামে। আর একটু সামনেই রায়ের বাগের যে বাজারটা আছে সেটা একটু ক্লিয়ার করে নেই। সবার ধারণা হতে পারে সুমন আর রেহানের এত অবস্থা খারাপ হয়েছে যে লোকাল বাসে চড়ে। আসলে অবস্থা খারাপের কিছু না এটা, মানে লোকাল বাসে চড়তে হয় শহরের লাইফের ক্ষেত্রে, কিন্তু কোনো একটা কারণে আজকে আমরা গাড়িটা মিস করেছি, অফিসের গাড়িটা। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি স্পটে এবং খুব বেশি দূরে নেই আমরা যেই বাড়িটাতে যাব। এই বাড়িটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা যাতায়াত করেন, বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার যে শনিরাখরা রায়ের বাজারের দিয়ে পার হলে ঠিক কাঁচপুর এরিয়াটা শুরু হওয়ার ঠিক আগে আগে বলা যায়। রাইট, সো এখানে অনেকটা আপনি হাইওয়ে থেকেও জায়গাগুলো দেখা যায়, একটু হেঁটে ভেতরের দিকে যেতে হয় এবং অনেক ফাঁকা ফাঁকা বাড়িগুলো, দালান কোঠা উঠছে, এখনো ওইভাবে গড়ে ওঠেনি। তো সেটা মনে হয় আরেকটা কথা আমাদের বলে রাখা উচিত শ্রোতা বন্ধুদেরকে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এবারের স্পট এটা ছিল না, বাট আমরা এখানে আসতে বাধ্য হয়েছি একটু কুইক, বিকজ যেই বাড়িটাতে আমরা যাচ্ছি সেটা একটা টিন শেডের বাড়ি এবং এটা এলাকাবাসীর অনুরোধে যে কোনো সময় ভেঙে ফেলা হবে। রাইট, সো সেই জন্য আমরা মোমেন্টটা মিস করতে যাইনি। সো আমরা ঝটপট সিদ্ধান্ত নিয়ে আগের যেই স্পটটা ছিল সেটাকে পরিবর্তন করে এখানে চলে এসেছি। এবং এই বাড়িটার মধ্যে আসলে বাড়িটাকে নিয়ে খুব একটা কাহিনী নাই, কিন্তু বাড়ির মানুষকে নিয়ে এবং তাদের অ্যাক্টিভিটি নিয়ে বেশ কিছু ঘটনা প্রচলিত আছে। তো সেই ঘটনাগুলো আমরা ধীরে ধীরে ডিসক্লোজ করব আপনাদের কাছে। সো আপাতত আমরা একটু পৌঁছে যাই, তারপর অতিথির সাথে আড্ডা শুরু করি, দেন আমরা পুরো ডিটেইলস আপনাদেরকে বলছি। রাইট, আর আমাদের যে অতিথিরা যারা বাইরে থেকে শুনছেন আমাদেরকে, তাদের জন্য একটা ছোট্ট একটা মিস্ট্রি রেখে দিই। ইন দিস ব্ল্যাক নাইট উই আর মুভিং টুয়ার্ডস ব্ল্যাক ম্যাজিক। তো যাই হোক, আমি আর তুই খুব কষ্টে পৌঁছালো, বাকিরা মনে আরামে পৌঁছেছে। ওনাদের জন্য তো আমরা বাসে আসলাম যাতে ওনারা আরামে দেখে তাই মনে হচ্ছে। যাই হোক, আপনাদের জন্য আরো একটা সুখবর আছে, প্রত্যেকের জন্য ম্যাঙ্গো ক্যান্ডি আছে যেটা আপনারা পেয়ে যাবেন। তবে আপাতত যেটা হচ্ছে, আমরা আর দেরি করতে চাই না, এমনিতেই মনে দেরি হয়ে গেছে। জাস্ট এতটুকু বলে রাখি, আপনাদের অনেকের মুখেই আমি একটা হেজিটেশন, একটা ভয় দেখতে পাচ্ছি, বাট এই জায়গাটা এখন ওইভাবে অ্যাক্টিভ নয়। সো আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা যে জিনিসগুলো দেখেছেন, অনেক কিছু ব্ল্যাক ম্যাজিক করার কিছু যে প্রয়োজনীয় উপকরণ লাগে সেগুলো কিন্তু আছে আমাদের আশেপাশে। এবং আপনারা দেখেছেন একটা জিনিস আমাদেরকে কিন্তু বলে দিছে এইখানের যে মহিলাটা এখন পর্যন্ত থাকে, উনি একটা জিনিস শুধু বলেছে যে আপনারা বসেন, এখানে থাকেন, সমস্যা নেই। উনি আমাদেরকে পানি টানি দিয়ে গেছেন খাওয়ার জন্য, কিন্তু কোনো কিছু যাতে আমরা টাচ না করি এই ইয়াটা দিয়ে গেছে, কারণ কোনটার ভেতরে কিভাবে কি দেয়া আছে উই নেভার নো। তো যাই হোক, আমরা এবার আপনাদের ঘটনা দিয়ে শুরু করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মঞ্জু ভাই, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। মঞ্জু ভাই, একটু আপনার পরিচয়টা জানি প্রথমে, কোথায় থাকেন, কি করেন? আমি আবুল হাসান মঞ্জু, আমার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাপুর, থাকি ঢাকায় বিজয়নগর। আচ্ছা, তো মঞ্জু ভাই, ডট টিমের কাছে আমরা শুনেছিলাম যে একটা ঘটনা আপনি শেয়ার করতে চান সবার সাথে, তো এই ঘটনাটা কোথায় ঘটেছে এবং কবে ঘটেছে? এই ঘটনাটা ঘটছে আজ থেকে 14-15 বছর আগে, কারণ আমি
আমাদের বাড়িতে এবং প্লাস আমাদের ঘরে, সেই নোয়াখালীতে, নোয়াখালীতে বিদেশি বাড়িতে ঘটনাটা ঘটে। ফার্স্ট আমার মামাতো বোন দেখে, ওই দিন সম্ভবত আমার আম্মু বাইরে ছিল, আমার মামাদের বাড়িতে গেছে, তো আমি পাশের রুমে ঘুমাইছি। এই ঘটনাটা ঘটে আমাদের সামনের রুমে। আচ্ছা। আমার বড় আপু, মেজ আপু প্লাস আমার মেজ মামার মেয়ে তিনজন একসাথে ঘুমাইছি। ওই দিন রাত্রে একটা কিংবা দেড়টার দিকে আমার মামাতো বোনটা দেখে যে আমাদের জানালার এক পাশ আটকানো, এক পাশ খোলা, আর যে পাশটায় খোলা সেই পাশটার মানে সামনেই চাঁদের আলো ছিল ওই দিন রাত্রে, সামনেই কালো, অনেক মোটা, অনেক লম্বা কে যেন দাঁড়ায় আছে, প্লাস এক হাত দিয়ে করাটা লাগতেছে। তো ও অনেক ভয় পেয়ে গেছে। আর সে কি মানে রুমের ভেতরেই তাকিয়েছিল? হ্যাঁ, মানে রুমের ভিতরে এবং ওদের মানে তাকিয়েছিল আর কি। আচ্ছা। ও বলছিল যে কে কি বলছে, আর আড়াল হয়ে গেছে। আমার মামাতো বোন আর ঘুমায় নাই ওই দিন, ওই ঘটনাটা ও কাউকে বলে নাই। ওই দিন সময় তো আমার আম্মু ছিল, খেলা আসতেছেন ওইটা, তো আমার সামনের রুমে আমার বড় বোন আর মেজ বোন শুয়েছে। এবার দেখছে আমার মেজ বোন, মানে সেম প্রথম দিন যেভাবে করছে ওইভাবে, ঠিক ওই জানালা দিয়ে, ওই জানালা না, আমাদের, সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের দুইটা জানালা, দুইটা জানালাই করতো। আচ্ছা। তো সামনে একবারে আমরা যে দরজা দিয়ে ঘরে প্রবেশ করি ওই জানালাটা খুব কম করতো, আর আমাদের ঘরের পিছন দিয়ে ওইখান দিয়ে আমরা, একটা ঘটনা আছে যে আমাদের ওই সাইড দিয়ে অর্ধেক গোড়া অর্ধেক মানুষ যাইতো। আচ্ছা। এটা আমাদের নানির আমলেই, এখান দিয়ে একটু বলতেছি আর কি। একদিন আমার নানুর পেটে ব্যথা উঠছিল, আমার বড় মামা আর মেজ মামা গেছে গরম পানি করতে নানুর জন্য, গন্টি ছিল তো ওদের পায়ে, তো দুই তিন কিলো আগ থেকে মানে আওয়াজটা শোনা যেত, এত বিকট শব্দ, তো ওইটা আসতেছিল, আপনার আলো দেখলে এদেরকে মানে ক্ষতি করে। আচ্ছা। মানে আমার বড় মামা আর মেজ মামা গরম পানি করতে গেছে, পরে আমার নানি শুনতেছে যে আসতেছে, পরে আমার মামাকে ডাক দিয়ে বলে, আমার বড় মামার নাম ছিল মালিক, বলতেছে আর কি যে মালিক কমা শুনতেছি হাতে আসতেছে, মানে আমাদের গ্রাম্য ভাষা আর কি, যে হাতে আসতেছে। পরে ওনারা কুপি, যে কুপিটা জ্বালাইছিল কুপিটা নিয়ে বসেছিল, তো আমাদের ঘরের পিছনে একটা ঘর ছে ঘর আছে মানে কুয়া, ওটার মধ্যে নেমে যেত বিকট সাউন্ডটা এসে ওখানে এসে পড়ে। দশ গ্রামে আমরা যেরকম পুকুরে ঝাঁপ দিই তার সেও জোরে, যে মানে যে আওয়াজটা উরকুম জোরে ওইখানে নেমে যেত। এখন তো ওই দিকের যে জানালাটা ছিল ওই জানালাটা, ওই জিনিসটা একটু বেশি দেখা যেত। আমার মেজ আপু ছিল একটু বিতু টাইপের, তো ও মানে দেখে ওরা কি করে উঠছে যে কে মানে ইয়ে করে ভয় পাইয়া গেছে, সে চলে গেছে। ওই দিন আবারও আসছে, প্রায় তিনটার দিকে আবারও আসছে, আবারও সেম ইয়ে অবস্থা। মানে আকৃতিটা কেমন ছিল এটা কি? আকৃতিটা ছিল অনেক কালো, অনেক মোটা এবং লম্বা অনেক, মানে তার ইয়েটা, সে যে একটু বেঁকা হয়ে দাঁড়ায় আছে জিনিসটা বোঝা যেত কেউ একটু নিচে, কারণ ওই সময় চাঁদের আলো, যতবারে ঘটনাটা করছে প্রত্যেকবারে চাঁদের আলো ছিল, ও যে একটু বেঁকা হয়ে দাঁড়াইয়া ইয়ে করতো এটা বোঝা যেত। আচ্ছা। যখন চিলে চিলে এসে তখন আমরা ঘর থেকে সবাই বাইর হয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কিছুই দেখি না, কিচ্ছু নাই। তো দেন আমরা ঘুমাই গেছি সবাই, আবার দরজা টরজা বন্ধ করে ঘুমাই গেছি। তারপর মানে অনেক পরীক্ষা করছি যে কিভাবে খুলে, বা হয় কি কোন চোর বা ডাকাত মানে আসছে কিনা, ওরকম সন্দেহ করতাম। আপনারা জানালা বন্ধ করেই ঘুমাতেন কিন্তু তারপরে এটা খুলে ফেলতো? হ্যাঁ। আচ্ছা। তো অনেক ভাবে, অনেক রকম, অনেক কিছু অসম্ভব, খোলাটা খোলা যাচ্ছে, খোলা যাচ্ছে না, কোনো ভাবে খোলা সম্ভব না বাইর থেকে। যাক, এরপর থেকে ওইটার করাটার ভিতরে একটা দাঁত মাজার ব্রাশ দিয়ে জিনিসটা যেন আরো শক্ত হয় আর খুলতে না পারে, ওর একটা ব্রাশ দিয়ে সেম আবার আগের কাহিনী, সেই খুলে ফেলতো, সে খুলে ফেলতো। অবাক, ব্রাশ ব্রাশের জায়গায়। তো তখন আমার আম্মু কাউরে হুজুর টুজু কাউরে কিছু ইয়ে করেন, জাস্ট এটা নিজেদের মধ্যে রাখছে, গ্রামের ইয়ে তো দেখেছো, কথা বলতে পারে, তো আম্মু কাউকে কিছু বলে নাই। তারপরে একদিন বৃষ্টির সময় ছিল, চাঁদের আলোই ছিল, তো আমার বাথরুম দোর ছিল, তো আমি মানে একটু ভয় ভয় থাকতাম যে এই জিনিসটা, ঘটনাটা আমার মনের ভিতর আছে, তো আমি পাশেই খোলা মাঠে করলাম। ওই দিন রাত্রি আমার আম্মু সামনের রুমটায় ঘুমাইছে, সে আবার আগের মতোই ইয়ে করে। তো আমার আম্মু একটু বুদ্ধি আছে, আগের দিনে মানুষ, উনি চুপচাপ শুধু দেখতেছে যে জিনিসটা কি হয়, উনি দেখে যাইতেছে, মানে কিছু করে না, যে ভিতরে যে হাত ঢুকাবে তাও করতেছে না, শুধু তাও না, শুধু জানালার করাটা দূরে লারে আর সামনে তাকে আসে, আর কেউ যদি একটু মানে ইয়ে করে একটা সাইড হয়ে যায়। তো আমার আম্মু কি করছে,
পাখাটা আসতে যখন ওই জানালার এক পাশ যেটা দেয়া ওটার কারণে চাঁদের আলোটা ভিতরে ঢুকে না, অন্ধকার। তো ওই সাইড দিয়ে বিচিনটা বাহির করে ওটার ডাটা দিয়ে এমন জোরে একটা দিয়ে ধাক্কা মারছে। তো বৃষ্টির দিন তো দেলাটা ছিল পিছলা, এমন জোরে পড়ছে, মানে এমন জোরে পড়ছে আমার আম্মু দেখতেছে জানালা দিয়ে জল পরে গেছে নিচে। পরে যাওয়ার পর জাস্ট আমাদের বড়ি গাছ পর্যন্ত গেছে, যাওয়ার পর আর নাই। এতটুক দূরত্ব, পুরো বাড়ি কবরস্থান সবকিছু খুঁজছি আমরা। তখন তো সবাই বাইরেছি, মোটামুটি একটু সাপোর্ট আছে, বল আছে, তো সবকিছুই খুঁজছি, কোনো কিছুই দেখি না। তো জাস্ট আমার আম্মু চিন্তা করে যে না এভাবে তার বসে থাকা যাবে না। তো উনি সম্পর্কে আমার দাদু, তো ওনার সাথে আবার মানে জিনেরা আছে, তো ওনার কাছে ঘটনাটা বলছে। তো উনি ওনাদের পরের লেভেলে একজনের কথা বলছে, তো আমার আম্মু ওইখানে গেছে, যার পর ওনাদের বিস্তারিত সব কথা বাইরে বলছে। বলার পর উনি আমার দাদুকে পাঠাইছে, তো দাদুকে পাঠাইছে আর দাদু আমাদের বাড়িতে আসে, এসে সব কিছু দেখছে। তো আমার স্পষ্ট খেয়াল আছে একদিন সন্ধ্যাবেলায় ওনাদের মন্ত্র যত ইয়ে আছে সব কিছু পরে আমাদেরকে বলছে যে উনি মানে মহিলা দাদু আর কি, তো বলতেছে যে তোমরা ভিতরে থাকো, বাইরে হইও না, আমি আমাদের কাজ করতেছি। যে ওরা খুব খারাপ ইয়ে, ওরা তোমাদের ক্ষতি করতে চাইছিল, ওরা এরকম মানে আমার বড় বোন মানে বাথরুমে গেছে, ওইখান থেকে এই জিনিসটা ইয়ে হয়েছে, এখন আর ইয়ে করতে পারবে না, আমরা ওদেরকে ধরতেছি। তো উনি প্রায় ঘন্টা দুই থেকে তিন ঘন্টা উনি ইয়ে করে তো বলছে যে এখন আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ওদেরকে আমরা বতলে ভরছি। তো এটা আমরা যে জায়গায় মানে মানুষের গর্ত করে ওদেরকে ইয়ে করে রাখবো আর কি। এরপর থেকে ভাই আর আমাদের মানে জানালা আর খুলে নেই এবং কোনো কিছু কোন সমস্যা হয় নাই। এরপর থেকে ইনশাল্লাহ আমাদের সবকিছু ঠিকঠাক মতো আগের মতোই চলতেছে। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই যে আপনি ডরে এসে আপনার এই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং বিশেষ করে যারা জানালার ধারে ঘুমায়, সেটা গ্রামে হোক শহরে হোক, মানে তারা হয়তো আজকে রাতের বেলা একটু অন্যরকম ভাবেই জানালাটাকে দেখবে। তো যাই হোক, কারো জানালায় যেন এই ধরনের ঘটনা না ঘটে আমরা সেটাই আশা করি। তো আরো একবার ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাই আপনার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, ডর অনুষ্ঠানকেও ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান ওনারা চালাচ্ছে বা আমরা আমাদের এরকম ঘটনাগুলো বলতে পারতেছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, নেক্সটে যদি আরো কোনো ইয়ে থাকে সবাইকে বলবো ডর অনুষ্ঠানে আসার জন্য। অবশ্যই যারা একবার ডরে আসে তারা ডর পরিবারের সদস্য, এবং যদি আবার কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের ঘটে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। ওকে রেহান, ঘটনা তো চলছে একটার পর একটা। হ্যাঁ, ঘটনা একটার পর একটা চলবেই, আর ডরও চলবে, ডর মানে ভয় থাকবে সবার মনে। আর আমরা এখন আরো একজনের কাছে চলে যাব যার কাছে কিছু এমন ঘটনা আছে যেটা তার নিজের সাথেই ঘটেছে। রাইট রাইট, নিজের সাথেই ঘটেছে এবং সেই ঘটনার প্রত্যক্ষদর্শী উনি হয়েছেন, এবং কিছু ইন্টারেস্টিং ঘটনা ওনার কাছে আছে যেটা আমি ডট টিমের কাছে শুনেছি। আমি জানি না কতটুকু ইন্টারেস্টিং সবার কাছে কিরকম লাগবে। সো আমরা রাফি ভাইয়ের কাছে সরাসরি যাই এবং জানি উনি কে এবং ওনার ঘটনাগুলো কি। একটু পরিচয়টা রাফি ভাই, কোথায় থাকেন, কি করেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি, আমি তেজগানা খেলপাড়ায় থাকি। আপনার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলোর সাথে আপনার এখনো কিছু যোগসূত্র আছে, আমরা শুরু করি যে প্রথমে আপনি কোন এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। যেটা আমার সাথে প্রথমে ঘটছে আমি সেটা দিই। নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি, আমি তেজগানা খেলপাড়ায় থাকি। যেটা আমার সাথে প্রথমে ঘটছে আমি সেটা দিয়ে শুরু করতে চাই। কবে ঘটেছে ঘটনাটা? ঘটনার সূত্রপাত ঘটে 2001 সালে। তখন আমার আর কি জিনিসটা আমি বুঝতে পারি যে এই প্রবলেমটা আমার সাথে কন্টিনিউ হচ্ছে। এটা আমার বাড়িতে ময়মনসিং হয় ফুলপুর। তো ঘটনাটা এরকম হয়, আমি নদীর পাড়ে গেছি, গোসল করে আসতেছি, গোসল করে আসার পরে শরীর ভিজা পোশাক নিয়ে আসতেছি, একটা লোক হুট করে আসলো, আয়সা বলতেছে তাড়াতাড়ি বাসায় যাও। তো মানে লোকটা এরকম, মুখটা খুব উজ্জ্বল আর অনেক উঁচু, যেহেতু আমি খাটো মানুষ ও অনেক উঁচু, আর মুখটা অনেক উজ্জ্বল, বাস এটুকুই পরিষ্কার পরিপাটি এরকম। তো
দিনের আলোতে বলতেছে যে তাড়াতাড়ি বাসায় যাও, কোনো কিছু বলার শক্তি থাকে না। উনি যখন সামনে আসে মানে আমার কিছুই মাথায় থাকে না, মানে একেবারে পুরো মাথা ই হয়ে যায়, আমি জাস্ট উনি যেটা বলে সেটাই শুনি। ঠিক আছে, তো আমি বাসায় আসা পরার পরে চিন্তা করতেছি এই লোকটা তো কখনো আমাদের গ্রামে দেখিনি, যেহেতু আমি গ্রামের ছেলে কখনো দেখিনি, তো এই লোকটা কোথেকে আসলো। যাক, ওই দিন আর তেমন কিছু ভাবলাম না, কিছুই মনে করলাম না। এরপর থেকে প্রত্যেক সপ্তাহে মানে কমসে কম তিন দিন বা চার দিন এমন গেছে যে পুরা সপ্তাহ প্রত্যেক দিন নেমেছে, মানে সেম ভাবে যেকোনো এক জায়গায় এসে, যেকোনো এক জায়গায় কোন জায়গায় আসবে এটার কোন নিশ্চয়তা নেই, কখন আসবে এটার কোন নিশ্চয়তা নেই, আসবে আসে আইসা যেকোনো পরামর্শ দেয় যে এটা এইভাবে না এইভাবে করো। আবার খারাপ বিহেভ মিসবিহেভ কখনোই করে নাই, কোনো ক্ষতি আমার করে নাই, জাস্ট উনি আমার উপদেশ দেয়। আর উনারে দেখলে আমি কিছু মানে বলার মতো কোন ক্ষমতা থাকে না, জাস্ট আমার বাক শক্তি হারিয়ে ফেলি এক কথায়। প্রথম আমি শুধু একাই দেখতাম, আমার প্যারেন্টসের কাছে তাদের কাছে বলতাম, তো তারা এটা বিশ্বাস করতো না, এটা হয় নাকি একটা লোক সামনে আসলো তুই প্রতিদিন তোরা ওইটা ওইটা বলতেছে, তুই কিছু বলতে পারতেছিস না, এটা তো হয় না, কিছু তো তুই বলতে পারিস না, আমি কিছুই বলতে পারি না, কেউ বিশ্বাস করে না। তখন ওই লোকটার মধ্যে তো কোনো ভয়ঙ্কর ব্যাপার ছিল না, না ভয়ঙ্কর না, ওই লোকটাকে দেখলে এমন মনে হইতো যে লোকটা একদম পরিপাটি, কোথ থেকে আসছে ওনার দেখলে মনটাই ফ্রেশ হয়ে যেত। এখন এবং ওনার কথা অনুযায়ী কাজ করতে ইচ্ছা, হ্যাঁ কথা অনুযায়ী কাজ করতে ইচ্ছা হয়, তো উনি যেটা বলো ওটাই শুনি। আমি 2001 থেকে 2015-14 বছর এর ভিতরে কখনো আমি ওনার একটা কথাও ই করতে পারিনি, যা বলছে তাই আমার করতে হয়েছে বা আমি করছি নিজের মন চাইছে এরকম আর কি। মানে আপনি ইগনোর করতে পারেন না? কখনোই ইগনোর করতে পারিনি। তো এরকম চলতে থাকার পরে 2005 সম্ভবত 6-এর শুরুর দিকে আর কি, ফার্স্ট আমার বড় বোন ও জিনিসটা লক্ষ্য করে। কিরকম, আমি রুমে শুয়ে আছি, খাওয়া দাওয়া শেষ, আর এই জিনিসটা যেহেতু কন্টিনিউসলি আমার সাথে হইতেছে, আমি বললেও কেউ বিশ্বাস করতেছে না, সো আমি এটা বইলা কারো কাছে আর ছোট হইতে চাইতেছি না, এ কারণে কারো কাছে বলি না। তো আমি রুমে শুয়ে রয়েছি, খাওয়া দাওয়া শেষ, শুয়ে থাকার পরে আমার বড় বোন আসছে, আইসা দরজা ই করছে, দেখা যায় আমার সাইডে আমার বাম সাইডে একটা লোক শুয়ে রয়েছে, বাট আমি কিন্তু জানি না। আমি তখন ঘুমাচ্ছি, আপনার দরজা তখন লক করা? হ্যাঁ, দরজা লক করা বলতে বাইরে থেকে আমাদের দরজা খোলা যাবে, জাস্ট চাপানো আর কি। তো যে কেউ আসতে পারে আইসা শুয়ে থাকতে পারে, বাট পরিচিত তো হইতে হবে যেহেতু মেন গেটে তালা থাকে। তো শুয়ে রয়েছে, দেখা আপা দেখা, মানে তো উনি ভয় টয় পাইছে কিনা জানি না, মানে এরকম একটাই ডাকা শুরু করছে দরজায় দাঁড়ায় থেকে। তো আমি তো ঘুম নিয়ে চোখে উঠছি, উঠার পরে বলতেছে তোর সাথে এটা কি, আমার সাথে এটা কি, মানে আমি তাকাইলাম আর কিছু নাই, আপাও দেখে না আমিও দেখি আর নাই। তার মানে তো আপনার আপুর চোখের সামনে জিনিসটা গায়েব হয়ে গেছে। তারপরও ও বলতে পারে না যে কখন গায়েব হয়েছে, মানে এরকম একটা সিমটম যে আমার দিকে তাকায়, ওর দিকে তাকায়ছিল, ডাকতে সময় হয়তো বা চোখ আমার দিকে গেছে, এর ভিতরে চোখের পলকের মধ্যে নাই হয়ে গেছে, একদম ভ্যানিশ হয়ে গেছে। আবার বললো জিনিসটা যে এরকম এরকম আমি দেখছি, আমি তো বলি তোমরা তো বিশ্বাস করো না। তারপর একদিন আমার মাও দেখছে, আমি ওই দিন ডিউটিতে যাইনি, সুস্থ ছিলাম, তো রুমে শুয়ে শুয়ে এটা সেটা করতেছি, বই পড়তেছি বা এরকম কিছু করতে করতে ঘুমিয়ে গেছি। আমার আম্মা রুমে আসছে, ডাক দিবে আমার আর কি, নাস্তা খাওয়ার জন্য ডাক দিবে। ডাক দেওয়ার জন্য দরজায় গেছে, দরজায় যাওয়ার পরে দেখে মাথার সাইডে একটা লোক বৈশা বৈশা মাথায় হাত বুলাই দিতেছে। তো দেখে তো কয়টা সময়, এগুলো কি আপনাদের পাশে দিনে দুপুরে ঘটতেছে? দিনে দুপুরে কখন হবে, যেকোনো সময়, যেকোনো সময় হতে পারে, না কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসবে কিভাবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, জাস্ট আইসা পড়বে। আমার মাও দেখছে, তো আমার মা দেখা, মা যেহেতু নামাজ রোজা করে, তো উনি একটু ফরেস্টের মানুষ, সুরাটুরা পড়লো, দেখার পরে আমার বললো যে এরকম এরকম তুই যে এরকম দেখাছিস এরকম এরকম না, আমি হ্যাঁ তুই যেরকম বর্ণনা দিতেছিস আমি এরকমই একটা লোক তোরে দেখছি যে তোর মাথা ই করতেছে, বাট আমি তোর ডাক দেওয়ার সময় কোথ থেকে কিভাবে ভ্যানিশ হয়ে গেছে আমি জানি না, আম্মা বলতেছে আমার। পরে আমরা রহিম মেডেল হুজুরের কাছে গেলাম, পরে ওনার কাছে অনেক কিছুই করলাম, পানি পড়া দিল, তাবিজ দিল, কোনো কিছু তো কোনো ফল পাইলাম না। তিনি বারবার আসছেন আর পানি পড়া দেওয়ার পরে, তাবিজ দেওয়ার পরে উনি আমার কাছে স্বপ্নে আসছেন, প্লাস আমার কাছে আয়সা, আমার এক প্রকার মানে রাগান্বিত হয়েছে, বলছে আর কি যে তোরা এগুলো কি শুরু করছিস এভাবে, মানে যে আমাদের আপন লোক তার সাথে আমরা কোনো কিছু দেই নেই বা এরকম কিছু, যার জন্য উনি শাসাইতেছে, উনি বলতেছে তোরা এগুলো কি শুরু করছিস, এগুলো বললে মানে এক প্রকার শাসায় চলে গেছে। আপনার মাও কি এই ধরনের স্বপ্ন দেখেছে? হ্যাঁ, আম্মু সেম টু সেম স্বপ্ন দেখছে, আমি যেটা দেখছি ওইরকমই দেখছে। দেখার পরে এইরকমই আর কি চলতেছে এখন পর্যন্ত কন্টিনিউ আর কি, যেই জায়গায় আমি যাবো আর কি, ছাদে যাবো, যে হঠাৎ মানে আমি জানি যে উনি আসবেই। শেষ কবে দেখেছেন? শেষ এই লাস্ট 2-3 দিন আগে দেখছি আমি। আচ্ছা, কখনো আমার ক্ষতি করে নাই, আর এই লোকটা সবসময় আমি একভাবেই দেখি, আর কোনো
সেদিন কি আপনার সাথে অদ্ভুত কোনো কিছু ঘটেছিল? অদ্ভুত বলতে ওই যে বললাম যে আয়েশা যখন সামনে আয়েশা দাঁড়াইছে তখনই আমি মানে হ্যাং হয়ে গেছি একদম। সাধারণ একটা লোক, কখনো দেখি নাই কিন্তু সাধারণ একটা লোক আইসা আমারে বললো, নিজের বাপের মতো উপদেশ দিল, বাস আমি চলে গেলাম। আসলে মানে ওই মানুষটা যখন তার সামনে আসতেছে উনি আসলে মানে একটা মন্ত্রমুগ্ধর মতো হয়ে যাচ্ছে, হতভম্ব হয়ে যাচ্ছে। এবং যদিও মানে ফরচুনেটলি বলবো যে ওনার কোনো ক্ষতি করছে না জিনিসটা, ওনাকে হয়তো বা সেভ করার চেষ্টা করছে, বাট এটা কিন্তু একটা খুব মানে সবসময় একটা লোক তোকে ফলো করছে এবং হুটহাট তোর সামনে চলে আসতেছে আবার নাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়। দিস ইজ জাস্ট অ্যানাদার লেভেল অফ ফিয়ার আমি এটাকে বলবো, কারণ হচ্ছে এতদিন আমরা অনেক অনেক এমন স্টোরি পেয়েছি যে স্টোরির আমরা কোনো মোটিভ পাইনি, কিন্তু প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কোনো না কোনো একটা জায়গা থেকে, একটা ঘটনা থেকে অন্তত শুরু হয়। বাট ওনার ক্ষেত্রে দেখ মোটিভ তো নেই, ওই লোকটা যে তার আশেপাশে থাকছে সবসময়, স্পেশাল কিছু ঘটেওনি তার সাথে যেই দিন থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে, হঠাৎ করে মনে হয় যেন নিয়তিতেই ছিল যে একটা সময় লোকটা ওনাকে গাইডেন্স দেওয়া শুরু করবে। এবং সবচেয়ে বড় কথা ওই লোকটা ওনার কাছ থেকে দূরেও সরতে চাচ্ছে না। আমি যখন হুজুরদের কাছে গেলাম, দুইজন হুজুর আর কি বিশেষ করে ধরা হয়েছে, তাদেরকে যখন বললাম তারা দুইজনই একই রেজাল্ট দিছে, এটা আমার রাশির সাথে আছে, এটা আর সরানো যাবে না। বলছিলাম না যে কিছু অদ্ভুত ইন্টারেস্টিং বিষয় আমরা পাবো ওনার কাছ থেকে, সো আই হোপ যে এটা আসলেই একটা অদ্ভুত ধরনের একটা বিষয়। আসলে মানে আপনি তো নিশ্চয়ই ওনার নামও জানেন না? না না, আজও পর্যন্ত আপনি ওনার সাথে কোনো কথা বলতে পারেন? কোনো কথা আজ পর্যন্ত বলা হয়নি, উনি যা বলছে জাস্ট শুনে গেছি, আর উনি কথা বলার মতো কোনো কথা বলাও নাই, জাস্ট উপদেশ দিছে। ওকে, মানে সত্যি কথা বলতে যদি আপনার মা এবং আপনার বোন না দেখতেন তাহলে আমরা ধরেই নিতাম এটা আপনার কল্পনা, আসলেই কল্পনা ধরে নিতাম, কারণ লোকটা আপনাকে কোনো ক্ষতি করছে না, লোকটা আপনার কোনো উপকারও করছে না, সে আপনাকে শুধু সময়ে সময়ে এসে দেখা দিয়ে আপনাকে এক একটা আদেশ বা উপদেশ দিয়ে চলে যাচ্ছে। এরকম ঘটনা আছে যে নিজের মনের মধ্যে একজন হিরো বা একটা কোনো কিছু কল্পনা করে নেয়া যে যেকোনো সময়ে সে এসে তাকে সেভ করছে বা তাকে অ্যাডভাইস করছে? এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খুব বেশি হয় অহরহ ভাবে বাচ্চাদেরকে, বিকজ ওরা মাত্র এক থেকে দেড় বছর হাইয়েস্ট বা তারও আগে বাচ্চাদেরকে একলা রুমে ঘুম পাড়ায়। আমাদের দেশের মতন ওদের ওখানে সিস্টেম নেই যে বাবা মা বাচ্চা একসাথে ঘুমাবে, তো এরা হয় কি ছোটবেলা থেকেই বিভিন্ন রকম ইমেজ ক্রিয়েট করে যে আমার এরকম একটা ফ্রেন্ড আছে, সে থাকে স্পেসে, ঠিক আছে, এই ধরনের ইমাজিনেশন ক্রিয়েট করে। বাট আপনার ক্ষেত্রে এরকম কোন মোটিভেশন আমরা পাইনি, কোন স্পেসিফিক স্টোরিও পাইনি যেটার উপর বেস করে আমরা ধরতে পারি যে উনি আসছেন। যে আমি নিজেও কল্পনা মনে করতাম যদি আমার মা বোন না দেখতো, প্লাস এতদিন কন্টিনিউ না হইতো, কন্টিনিউ এটাও আরেকটা পয়েন্ট যে এতদিন ধরে কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, প্লাস আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছেও গেছি এটার জন্য, যাওয়ার পরে উনি আমার কোন মেমোরিয়াল কোন প্রবলেম পাই নাই, আর এমনিতে কোন ওষুধ পর্যন্ত দেনে উনি আমারে। স্যালিউট ফর ইউ রাফি ভাই, আপনি বুদ্ধি করে গিয়েছেন সাইকিয়াট্রিস্টের কাছে, আপনি সব রকম ভাবে ঘেটেছেন, তারপরে জেনেছেন যে ব্যাপারটা প্যারানর্মাল, নরমালের থেকে বাইরে। এটা আমি মনে করি যে এটার থেকে মুক্তি আসলে নেওয়া দরকার, কারণ একটা মানুষ হঠাৎ করে চলে আসলে নিজের ভিতরে অন্যরকম একটা ইয়ে হয়, আর কারো কাছে বলতেও আমি পারতেছি না, কারণ মানুষ শুনলে এটা হাসবে যে একটা লোক এতদিন তোর কাছে কেন আসবে, তুই কি বেতন দিস, বা ওই লোকটা তোর কেন উপদেশ দিবে। আমার মনে হয় রাফি ভাই আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে যেভাবে হোক একটু সাহস করে হলেও সেই লোকটার সাথে কথোপকথনে যাওয়া, আপনাকে তাকে অন্তত এতটুকু জিজ্ঞেস করতে হবে যে আপনি কে কে এবং কি বা চাচ্ছে। আমিও চেষ্টা করবো এরকম সাহস করে বলার, বা সাহসের কি আসলে আমি বললাম তো মন্ত্রমুগ্ধের মতো। তবে রাফি ভাই ডট টিম আপনার সাথে অলওয়েজ কানেক্টেড থাকবে যে এটার আপডেটটা রাখার জন্য আসলে কি হচ্ছে। তো যাই হোক রাফি ভাই, আরো কিছু এক্সপিরিয়েন্স আপনার আছে যেগুলো শেয়ার করতে চান আপনি, তো এবার কোন এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে চান? শেয়ার করবো যেটা আমার সাথে আমাদের এই ঢাকার ভিতরে শুরু হয়েছে বা একদিন আর কি দেখছি আর কি জিনিসটা এরকম, আমি তো প্রায় প্রতিদিনই রাত জায়গায় আর কি ফেসবুকে চ্যাটিং করি, এটা করি সেটা করি, তো করতেছি একদিন রাতে একজনের সাথে চ্যাটিং করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্রায় দেড়টা বাজে গেছে, দেড়টা বাজার পরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দিই যেহেতু সকালবেলায় ডিউটি আছে, তো দেড়টা বাজে গেছে এখন তো ঘুমাইতে হবে, তো আমি বাইরে গেলাম একটা কাজের জন্য যাওয়া দরকার, তো আমি বাসার বাইরে গেলাম, আগে
আপনার বলা দরকার যে আমার বাসা বাইরে যাইতে বা ভিতরে ঢুকতে একটা অনেক সরু একটা গলি পড়ে, তো ওই গলি দিয়ে আমাদের আসতে হয়। এই এলাকাটা ঢাকা শহরের কোন এলাকা এটা কি বলা যাবে? যদি আমরা স্পেসিফিক ভাবে না বলতে চান তাহলে না বলতে পারেন, কিন্তু কোন এলাকার দিকে হতে পারে? এটা হচ্ছে তেজগাঁও খালপাড়ার ভিতরে একটা এলাকা। আচ্ছা, ওকে, বলতেছিলাম গলি দিয়ে আমি গেছি, যাওয়ার সময় কোন প্রকার কোনো কিছু হয় নাই। কা যায় দেখি যে দোকানপাট সব বন্ধ, যেহেতু দেড়টা বাজে গেছে, প্রায় পৌনে দুইটা বাজে দিতেছে। তো আমি চলে আসতেছি, চলে আসার পরে দেখি যেদিক দিয়ে আমি আসছি ওইদিকে হাতের ডান সাইডে আবার 7 ফিট উঁচু একটা দেয়াল, হাসপাতালের দেয়াল আর কি, আর এই সাইডে হইতেছে ঘর বাড়ি, কোন সবই দেয়াল, একটা শুধু সরু রাস্তা, ওটা দিয়ে আমি হাইটা যেতেছি। সাইডে একটা বাচ্চা হবে কি 5-6 বছরের একটা বাচ্চা কাঁদতেছে, প্রায় পৌনে দুইটা বাজে রাত্রে কাঁদতেছে। তো আমি চিন্তা করলাম যেহেতু আমাদের এলাকার ভিতরে অনেকেরই তো ছেলে মেয়ে আছে, কারণ বাচ্চাটা বাইরে চলে আসছে, ভিতরে ঢুকতে পারেনি, এই জন্য কাঁদতেছে। তো আমি দূর থেকে কয়েকবার ডাক দিছি, ও কোনো আমার কোনো অ্যালাউ করতেছে না, ও জাস্ট কান্না করে যাইতেছে। তো সামনে গেলাম, একদম কাছাকাছি যায়, ওর মাথায় একে হাত দিলাম আর কি, মাথায় হাত দেওয়ার পরে বাচ্চাটা আমার দিকে এভাবে মানে গাটটা ঘুরে তাকানোর পরে আমি যা বুঝতে পারলাম যে ওটা কোনো বাচ্চা না, ওইটা অনেক বড় একটা মুখ, মানে মুখটা কালো টাইপেরই, যেহেতু লাইটের আলো ছিল, তো দেখতেছি যে মুখটা কালো স্বাভাবিকই, কিন্তু অনেক বড়, সাইজ অনেক বড়, যার তুলনায় অনেক বড় মুখ, অনেক বড় চুলগুলো অনেক লম্বা লম্বা, আর প্লাস এটা কোনো বাচ্চা না, ওটা পুরুষ না নারী ছিল, সেটা পুরুষ সম্ভবত, কারণ বাচ্চা যেহেতু পুরুষ ভয়েছে কাঁদতেছিল, প্লাস চেহারাটাও তো একবার দ্বিতীয়বার দেখার ইচ্ছা হয় নাই, কাঁদতেছিল পুরুষের ভয়েস। তো আমার দিকে যখন ঘর ঘুরে তাকাইলো, তাকানোর পর আমি বুঝতে পারলাম যে এটা কোনো বাচ্চা না, তখন আমি পিছনে এসে বসে জিনিসটা দেখে আমি চমকে গেছি। তখন ও আমার দিকে তাকাই, মানে একটা লাফ দিল, 7 ফিট তাহলে ওই পাশে যায়, মানে এক লাফে ওই পাশে চলে গেল, কিছু ধরলো না, জাস্ট চলে গেল, এটা দেখলো না আর কিছুই না, জাস্ট এইটুকুই, মানে প্রায় উড়ে চলে গেছে বলা যায়। হ্যাঁ, লাফ দিল, মনে হয় যে রাবার কোনো একটা, রাবারের মতো একটা লাফ দিল, লাফ দিয়ে ওই সাইডে চলে গেল। চলে যাওয়ার পরে আমি মানে আর কিছু বুঝে পেলাম না। তখন সময় কটা বাজে? 1:30 রাতে। হ্যাঁ, বৃহস্পতিবার রাত ছিল। তো আমি বাসায় চলে গেলাম, এই হয়ে গেলাম কি কি হইলো এটা আমার সাথে। তারপর বাসায় যাওয়ার পর আমার কাছে বললাম, আমার কাছে বললো কিছু না, এক কাজ কর, তুই অনেক রাত জায়গায় আসিস, তুই গোসল করে আইসা, তারপর ঘুমা। তো তারপরে আমি আবার গোসলখানা গেলাম, গোসল টোসল করে আইসা ঘুমাইলাম, তারপর আর কোনো প্রবলেম হয়নি। তো তারপরে দিনে আবার ওই যে আমার সাথে যেটা কন্টিনিউসলি ঘটা যায়, উনি আইসা আবার এই জিনিসটা বর্ণনাও দিছে, যে এরকম এরকম বলতেছে যে তুই কালকে রাস্তা দিয়ে আসছিলি না, এত রাত পর্যন্ত জায়গা থাকিস কেন, আর কোনদিন রাতে জায়গা থাকবি না, ওই রাস্তা দিয়ে বেশ একটা যাতায়াত করবি না। আচ্ছা, এই বলে চলে গেছে, আর কিছুই বলেনি। এবং যেই দেয়ালটা টপকে উনি দেয়ালের ওপর পাশে চলে গেছে, ওই জিনিসটা ওই অপর পাশে কি ছিল? কন্ডাকশনের কাজ চলতেছিল, এটার ভিতরে হাসপাতালের কাজ চলতেছিল আর কি। আচ্ছা আচ্ছা, নির্মাণাধীন কোন ওই একটা 7 ফিট দেয়াল আমাদের মতো একটা মানুষের মানুষের পক্ষে, রাইট। আর একটা বাচ্চা যখন একটা দেয়াল টপকে চলে যায়, তখন কিন্তু অস্বাভাবিক অস্বাভাবিক, মানে এটা পুরো হতভম্ব হয়ে যাওয়ার মতো ব্যাপার। রাবারের মতো একটা লাভ দিল, লাভ দিয়ে সেটা চলে গেল, মানে আর কিছু বুঝে পেলাম না। তো আমি বাসায় চলে গেলাম, পরে আমার কাছে বললাম, আমার কাছে ওগুলো কিছু না, এক কাজ কর, তুই গোসল করে আইসা, তারপর ঘুমা, রাইট। তো তারপরে আমি আবার গোসলখানা গেলাম, গোসল টোসল করে আইসা ঘুমাইলাম, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। তো তারপরে দিনে আবার ওই যে আমার সাথে যেটা কন্টিনিউসলি ঘটা যায়, উনি আইসে আবার এই জিনিসটা বর্ণনাও দিছে, যে এরকম এরকম বলতেছে যে তুই কালকে রাস্তা দিয়ে আসছিলি না, এত রাত পর্যন্ত জায়গা থাকিস কেন, মানে বলার মতো তো কিছু নাই, এত রাত পর্যন্ত জায়গা থাকিস কে, আর কোনদিন রাতে জায়গা থাকবি না, ওই রাস্তা দিয়ে বেশি একটা যাতায়াত করবি না। আচ্ছা, এই বইলা চলে গেছে, আর কিছুই বলেনি। এটা ছিল আপনার আরেকটা। এবং যেই দেয়ালটা টপকে উনি দেয়ালের ওপাশে চলে গেছে, ওই জিনিসটা ওই অপর পাশে কি ছিল? দেয়ালের অপর পাশে কন্ডাকশনের কাজ চলতেছিল, এটার ভিতরে মানে আপনার হাসপাতালের কাজ চলতেছিল আর কি। আচ্ছা আচ্ছা, নির্মাণাধীন কমপ্লেক্স একটা ছিল, কমপ্লেক্স চলতেছিল, আর ওই একটা 7 ফিট দেয়াল আমাদের মতো একটা মানুষের মানুষের পক্ষে, রাইট। আর একটা বাচ্চা যখন একটা দেয়াল টপকে চলে যায়, তখন কিন্তু মানে অস্বাভাবিক অস্বাভাবিক, মানে এটা পুরো হতভম্ব হয়ে যাওয়ার মতো ব্যাপার। কি হলো এটা? ওয়েল, আপনি হয়তো মানে ভালো ইন্টেনশন থেকে আপনি গিয়েছিলেন বাচ্চা হিসেবে তাকে ধরতে, বাট আমরা আই গেস সুমনের মনে আছে আরেকটা স্টোরি পেয়েছিলাম এরকম, তারা খুব সময় যাত্রা বা কিছু একটা দেখে আসার পথে এক সাইডে মাঠ ছিল, একটা মেয়ে দাঁড়িয়েছিল, তারা মোটামুটি বেশি সাহস দেখিয়ে ধরতে গেল, ধরতে গিয়েছিল, এটা সামথিং আগুন টাইপের কোন একটা কিছু থ্রো করে চলে যায়, এই ধরনের ঘটনা। উনি সিম্প্যাথি নিয়ে গিয়েছিল। আমার কেন যেন মনে হয় মাঝে মাঝে গভীর রাতে এমন কোন অ্যাপিয়ারেন্স দেখি,
এমন কোন এক্সিস্টেন্স দেখি যেটা হয়তোবা আমাদেরকে কৌতূহল বশত টানবে, কিন্তু আমাদের মনে হয় ঘাটাঘাটি না করাই উচিত। এই জিনিসগুলো দেখা যায় যে তাদের নিজস্ব রাতের সময়টা আসলে মানুষের ঘুমের সময়, সেই ঘুমের সময়টাতে বাইরে ঘোরাঘুরি করতে গেলে অনেকেই এমন কিছু জিনিসের সামনে পড়তে পারে যে জিনিসটা তার সামনে আসতে চায়নি, তখন তারা কিন্তু বিভিন্ন রূপে নিজেদেরকে বাঁচাতে যাবে, নিজেদেরকে লুকাতে যাবে, এবং সেই সময় আপনি যদি সামনে পড়ে যান ভয়ঙ্কর একটা কিছু দেখে ফেলা অবাক কোনো ব্যাপার নয়। সো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে রাতে ঘোরার সময়, সবাইকে আমরা সবসময় ঘাটাবো না, একটু চিন্তা করবেন, নিজের গাট ফিলিংসটাকে টের পাওয়ার চেষ্টা করবেন, আমার মনে হয় দুর্ঘটনা এড়াতে এটা অনেক বেশি সাহায্য করবে। রাশি ভাই আপনার তো মনে হয় আরো একটা এক্সপিরিয়েন্স আছে অ্যাজ ফার অ্যাজ উই নো, তাহলে সুমন বুঝতে আমরা ওই এক্সপিরিয়েন্সটা শুনি তাহলে। আমার এই এক্সপিরিয়েন্সটা এমন, আমরা যে জায়গায় কাজ করি, আমরা লোহার কাজ করি, তো ওই জায়গায় মনে করেন যে অনেকে একসাথে কাজ করার ফলে সব কারখানার লোকই কম বেশি মুখ চেনা চিনি হইলেও চিনি আর কি এরকম। তো আমাদের পাশের কারখানা একটা লোক রতন নামের, তার সাথে খুব ভালো পরিচয় ছিল আমাদের, একসাথে চা খাইতাম সবকিছু ঠিক আছে, যে কোনো দুর্ঘটনাবশত মেশিনের কারণে আর কি ওই ছেলেটা মারা যায়, ওই ওয়ার্কশপে মারা যায়, মানে রাতের বেলা আর কি দুর্ঘটনাবশত মারা যায়। মারা যাওয়ার পর ওই দিন রাতে আমরা তারে আনি বাইরে বাইর করে রাখি, যেহেতু মারা যাওয়ার পর মানুষের তো ঘরের ভিতরে বা কারখানার ভিতরে রাখা ঠিক না, ঠিক না, তো যার কারণে আমরা বাইরে আইনে রাখি। সকাল ছয়টা কি সাড়ে ছয়টার দিকে তারা মেডিকেল নিয়ে যাওয়া হয়, ওই জায়গা থেকে কাজটাজ করে তার ওইভাবে আর কি করা হয়, আমরা যাই নাই ওর বাড়িতে, ওর বাড়িতে লাশ নিয়ে গেছে। আচ্ছা, তো সবারই মন খারাপ যেহেতু সাথের একটা লোক মারা গেছে, অবশ্যই, তো বিশুদ্ধবারে মারা গেছে, পরের বিশুদ্ধবারে আমার এক ফ্রেন্ড আসছে, আচ্ছা, বাড়ি থেকে আসছে, আসার পরে বলতেছে যে চল দোস্ত চা খাই গিয়ে রতনকে ডাক দে, তো রতন তো মারা গেছে। আচ্ছা, সে জানে না তখন? না, তো তো জানে না। তো আমি বললাম যে কি বলিস রতন তো মারা গেছে দোস্ত, এইরকম এরকম গেছে বিশুদ্ধবারে মারা গেছে। তো ছেলেটা সবারই যেহেতু খারাপ লাগে, ফ্রেন্ড সার্কেল দেখতে গেছি আমরা দেখাইতে গেছি যে এইভাবে এইভাবে এই মেশিনে মারা গেছে, যেহেতু একটা লোক মারা গেছে বেসিক্যালি কারখানাটা কিন্তু বন্ধ ছিল, ঠিক আছে, তো আমরা বাইরে যে জায়গায় রাখছিলাম ওই জায়গাটা আর কি ওরে দেখাইতেছি যে এরকম এরকম এই জায়গায় ছিল, বাইর করে এই জায়গায় রাখছি আমি ওরে, তো দেখতেছে আমার কানে হেডফোন লাগানো ছিল, বৃহস্পতিবার রাত ছিল, দর্শন টিসি, ও পিছন থেকে আরেকজনের সাথে কথা বলতেছে, আরেকজনের সাথে কথা বলতেছে যখন আমি উঠছি আর কি, কার সাথে কথা বলতেছে উঠছি, ওইটা মোবাইলের ফ্ল্যাশটা আর কি ওর মুখের দিকে মারছি, যার সাথে কথা বলতেছে তার দিকে মারছি আর কি, মারার পরে মানে আমার একদম হতভম্ব হয়ে গেলাম, ও তো রতনের সাথে কথা বলতেছে, অন্ধকারে ছিল বলে ও খেয়াল করে নাই, মানে রতন মারা গেছে, যে লোকটা মারা গেছে সেই লোকটার সাথে কথা বলতেছে, কারণ কণ্ঠটা ভয়েসটা আমার পরিচিত লাগতেছিল পিছন থেকেই, কিন্তু আমি ও খেয়াল করে নাই, আমিও খেয়াল করিনি অন্ধকারের কারণে। তারপর যখন আমি আলোটা মারলাম তখন দেখলাম যে এর আগে আপনারা বুঝতে পারেন নাই যেটা রতন, কিন্তু আলোটা মেরে তারপরে বুঝলেন যে, কিন্তু ভয়েসটা আমার কাছেও পরিচিত মনে হইতেছিল, ওর কাছেও পরিচিত মনে হইতেছিল, কিন্তু চেহারা তো দেখিনি। অফকোর্স পরিচিত মনে হয়েছে বলেই আপনারা কথা চালিয়ে যাচ্ছিলেন। তো যখন লাইটটা মারলাম, লাইট মারার পরে দেখি যে এটা রতন, তো ওরে দেখে তো আমরা দুইজনই মানে ই হয়ে গেলাম, আমি তো দৌড় দিছি, কারণ আমি তো জানি ও আমার হাতে আমি ওরে বের করছি, প্লাস অ্যাম্বুলেন্সে উঠাই দিছি আমার হাতে, ও জীবিত না, ওই সাগর আসতে পরে দৌড়ে আইসা মানে আমার দুই তিন হাত আগে ও পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে আর কি। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ওরে মেডিকেল নিয়ে গেলাম, মেডিকেল নিয়ে যাওয়ার পরে প্রায় চার দিন ওই জায়গায় ছিল, কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়িতে চলে যায়। তো পরে আমার ফোনে বলছো ও ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নাকি, মানে আমি তো দৌড়ে চলে আসছি সাগর ওই জায়গা থেকে আসিয়া পড়বে, এর আগে যে জিনিসটা দেখছে যে ও ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় হাসতেছিল, বিদ্যুট একটা হাসি দিছে, হ্যাঁ রতন সাগরের দিকে তাকে বিদ্যুট একটা হাসি দিছে, আর তার চেহারা দেখলেই বোঝা যাইতেছে যে সে মৃত। ও আচ্ছা, চেহারা এটা বোঝা যাচ্ছিল, হ্যাঁ কি রকম ছিল, ফ্যাকাশে একদম, খুব ফ্যাকাশে মানে সাদা একদম পাউডার মাখা মনে হইতেছে, যেহেতু আমি ফ্ল্যাশের আলোটা মারছি, ফ্ল্যাশ আলোটা একটু লাল হয় তার কারণে আরো বিদ্যুটে লাগতেছিল। তারপর ও ফোনে আমারে বলছিল যে ও হাসি দিছে, বাট রতন আমার সামনে হাসে নাই, ওর সামনে নাকি হাসছে। ওই তারপরে থেকে আর ও আর আমাদের এই জায়গায় ও আসে না, আর ওই কারখানার আশেপাশে আমি এখন পর্যন্ত যাইতে ভয় পাই দিনের বেলা। কতদিন হয়েছে এই ঘটনা? এটা তিন চার মাস হবে। রাফি ভাই আমার একটা জায়গায় একটু কনফিউশন আছে আপনার এই স্টোরিটাতে, রতন ঠিক কোন সময় আপনাদের আড্ডাতে যোগ দেয়? আপনারা বোঝার আগে আপনারা তো দুজনই যাচ্ছিলেন তাই না, আপনি এবং আপনার ওই ফ্রেন্ড, যে কিনা ভাবছিল রতন জীবিত আছে, তারপরে আপনারা কোথায় গিয়েছিলেন? মানে রতন একটু ইন্টারাপ্ট করি, ঘটনাটা এরকম ছিল যে যখন উনি জানতে পেরেছে যে রতন মারা গেছে, ওই লোকটাও রতনের ফ্রেন্ড ছিল, তো যেহেতু ফ্রেন্ড ছিল একটু মানে স্মৃতি কাতর হয়ে গেছে, তো যেই কারখানাতে রতন যেই কারখানায় কাজ করত ওই কারখানাতে উনি দেখাতে নিয়ে গেছিল রাকিব ভাই, যে এখানে এইভাবে দুর্ঘটনাটা ঘটেছে,
এই জায়গায় ওকে শুয়ে রাখা হয়েছে, জাস্ট স্মৃতিচারণ একটা ছিল আর কি। ওনাদের সাথে কানেক্ট হলো কখন? ঠিক এমন সময় ওনারা যখন কথা বলছিল, ঠিক এমন সময় রাফি ভাই খেয়াল করছে যে পাশ থেকে ওনার ফ্রেন্ড একজনের সাথে কথা বলছে। আমি কানে হেডফোন থাকার কারণে আমি বুঝতেছিলাম একজনের সাথে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে তো আমি জানি না, কিন্তু যখন একটা হেডফোন খুলছি তখন একদম ক্লিয়ারলি বুঝতেছি যে এটা একটা পরিচিত ভয়েস। ঠিক আছে, তো আমি উঠলাম বসা থেকে, উঠা যে ফ্ল্যাশ দিয়ে দেখাইতেছিলাম ওরে, যেহেতু কারখানা বন্ধ, হ্যাঁ মানে কারখানা যেহেতু বন্ধ অন্ধকার, কিন্তু গলি পুরাটাই অন্ধকার, তো অন্ধকারের ভিতরে একটা পিক আপের ওই সাইড থেকে সামনের সাইড থেকে ও আসছে, কিন্তু তো আমি ওইদিকে লাইটটা মারছি যে কার সাথে কথা বলতেছে, তো লাইটটা মারার পরে এই আমরা দেখলাম। তখন কিন্তু ওই কয়েকদিন কি কারখানাটা বন্ধ ছিল? হ্যাঁ, দুই মাস মতো কারখানাটা বলতে গেলে এক অবস্থায় কিছু সময়ের জন্য পরিত্যক্ত অবস্থায় ছিল, এবং ওই কারখানায় রতন ঘুরি লিস্টিং। ব্যাপার কি জানেন, ওই কারখানার জন্য পাশের দুইটা কারখানা বন্ধ ছিল, কারণ ওর যে সামনে যে কারখানাটা ছিল, আমরা তো সাইডে ছিলাম, সামনে যে কারখানাটা ছিল এই কারখানার একটা ছেলে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, ও যেদিন মারা গেছে তার পরের দিন উন্মাদ হয়ে গেছে, উন্মাদ হয়ে মানে কাপড় চোপড় খুলে একদম রাস্তায় দৌড়ায় হঠাৎ করে, হঠাৎ যেদিন যে সময় মারা গেছে আর পরের দিন ঠিক সেই সময়, এই কারণে কারখানা গুলো বন্ধ ছিল দুই মাস, বিলাপ টিলাপ পরে তারপরে আবার চালু করছে, ও মানে উন্মাদ হয়ে রাস্তায় বেরিয়ে গেছে, গাড়ির সাথে ই হয়েছে, মানুষ অনেক মানুষ মারছে, আবার ওই জায়গা থেকে আনার পরে মসজিদের ভিতরে উলঙ্গ অবস্থায় ঢুকে গেছে। শঙ্কর নাম, হিন্দু ছিল, ওর অবস্থা আইনা বাইন্ধা, তারপরে ওর বাড়িতে পাঠানো হয়েছে। এখন কি অবস্থা ওর? এখন আর কি পাগল আছে না? আসলে এখন ওর খবরটা নেওয়া হয় না, কারণ অতটা এই ছিল না, তো মানে অত পরিচিত ছিল না। আমি যেটা বুঝলাম যে টোটাল মানে ওই রতন ভাইয়ের মৃত্যুর সাথে সাথে ওই পুরো কারখানা এলাকার এনভায়রনমেন্টই বদলে গেছে এবং সেটা রিকভার করতে দুই মাসের মতন সময় লেগেছে। কারখানা খুলেছে কতদিন হয়েছে? কারখানা তো এক মাস, যারা না জানে তারা আসে, আইসা কিছুদিন করে আবার চলে যায়, কোন এক অজানা কারণে আমরা জানি না ওইসব কিছু। আচ্ছা, আমার ধারণা কারখানাটার মধ্যে, আমি জানি না আমাদের বলাটা ঠিক হবে কিনা, তবে কিছু না কিছু হয়তো বা আছে, না হলে মানুষগুলো চলে যাচ্ছে। এরকম কিছু একটা আছে, কারণ যেই আসে অনেকেই আসছে, কিন্তু নতুন লোক তারা আইসা কিছুদিন কাজ করে আবার চলে যাইতেছে, কিন্তু কোনো কারণ ছাড়া। মানে আসলে রেহান, আমাদের মনে হয় এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য করা ঠিক হবে না, এটা আসলে কিছু অন্য কোনো কারণে ওরা চলে যাচ্ছে কিনা, এটা যারা চলে যাচ্ছিল তারাই বেটার বলতে পারবে সেটা। সো অনেক ধন্যবাদ রাফি ভাই যে আমাদের এই জার্নিতে এসে আপনি, আমি বলবো যে বেশ ভালো কিছু ঘটনা শেয়ার করেছেন আমাদের সঙ্গে, যেখানে খুব বেশি আহামরি কোনো কিছু ছিল না, আবার অনেক কিছু ছিল। এক্স্যাক্টলি, সো এটা আসলে এই ব্যাপারটা শ্রোতা বন্ধুদেরও জানা উচিত যে শখ অনেক রকমের হয়, আমরা অনেক সময় শখ খাই, আমাদের একটা বন্ধুর লাইট টিভি যদি ঘরের মধ্যে বসে থাকে চুক্তি করে, হঠাৎ করে তুই ঢুকলিয়া বহু দেখাইলেও আমরা অনেক সময় ভয় দিয়েছি, বাট ওইটাকে ওই শখটাকে আসলে ঠিক ভয় বলে না, ভয় হচ্ছে রাফি ভাইয়ের জীবনে যে জিনিসটা আছে, যে সেই লোকটা কখন কিভাবে কোথায় তাকে দেখা দেবে রাফি ভাই জানে না, হয়তো রাফি ভাই এখন আমাদের সঙ্গে আছে, কিছুক্ষণ পরেই না আবার চলে আসে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ভয় যেটা কন্টিনিউ হয়। শখ তো এক সেকেন্ডের ব্যাপার বা দশ সেকেন্ডের ব্যাপার, কিন্তু ভয় ডর শেষ হবে তারপরেও সারা রাত যেই অনুভূতিটা আপনি পাবেন সেটাকে অ্যাকচুয়ালি বলে ভয় অর্থাৎ ডর। ওকে, এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সঙ্গে, একটু এবার তার দিকে আমরা যাই, তার ঘটনাগুলো একটু শুনি এবং সেই সাথে আরো যারা আছে এক এক করে তাদের ঘটনাও শুনবো। সো এই মুহূর্তে যে আছে শাহিন ভাই, রাইট? আপনার পরিচয়টা একটু আপনার কাছ থেকেই জানি। জি, আমি মোহাম্মদ শাহিন। কোথায় থাকেন আপনি? ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, ভাগনা। ওকে, তো কি করা হয় শাহিন ভাই? জি, আমার কনফেকশনারি আছে দোকান। ওকে, তো শাহিন ভাই, ডট টিমের কাছে আমরা যেটা অলরেডি শুনতে পেরেছি, যেটা হচ্ছে কয়েকটা ঘটনা আপনার কাছে আছে যেটা আপনি শেয়ার করতে চান সবার সাথে, তো ফার্স্টে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান? আমার এক ফ্রেন্ড লি, ওর নাম মুরাদ, ওর সঙ্গে ও ঘটনাটা আমি শেয়ার করতে চাই। প্লিজ, তাহলে আমরা শুরু থেকে একটু শুনি ঘটনাটা। আমার এক ফ্রেন্ড, ও বিয়ে ঠিক হয়ে গেছে, তো যে হুব শ্বশুর বাড়ি, তো ওরে দাওয়াত দিল একদিন, দাওয়াত দেওয়ার পরে পিঠা টিঠা বানাইছে, পিঠা টিঠা খাওয়ায় রাত্রে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:15 মতো বেজে গেছে, বলতেছে ঠিক আছে তুমি যখন চলে যাবা তোমার আব্বু আম্মুর জন্য কিছু পিঠা নিয়ে যাও। আচ্ছা, ওর সাথে দুলাবাইও ছিল। এটা কোথাকার ঘটনা? সেই আমাদের কেরানীগঞ্জ
আচ্ছা, বাগনা এলাকার ঘটনাটা কত বছর আগে ঘটেছে? এটা এটা ম্যাক্সিমাম 6 বছর। ওকে, তারপর কি হলো? তো তখন গেছে, তো ওরা যখন মানে মোটামুটি ওদের এলাকার রওনা দিছে, মাটি কাঁচা মাটির রাস্তা, ওরা যখন আসতে উঠছে অলরেডি মানে তুফান ছেড়ে দিছে, বাতাস প্রচুর রকমের বাতাস। কোন সিজন ছিল এটা? এটা কি মানে না বৈশাখের সিজন? না, বৈশাখের সিজন ছিল না। আচ্ছা, এটা কোন তুফানের সিজন ছিল না ওই সময়টা, তুফান আসার কথা না। না তো যাই হোক, তো তুফান মানে প্রচন্ড রকমের বাতাস, তো বাতাস পরে দোলাই বলতেছে ঠিক আছে তুমি তাহলে আমরা চলো, আমরা একটু রানিং ভাবে হাঁটি অথবা দৌড় দিই, তাহলে আমরা আগে আগে পৌঁছাতে পারবো। তো বলতেছে ঠিক আছে, তো দোলাই একটু মানে আগে আগে দৌড়াই দিয়েছে, ও পিছিয়ে পিছিয়ে। ওর দোলাই পিছিয়ে একটু লক্ষ্য করলো যে ও পড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ পড়ে গেছে। তো ওর দোলাই বলছে কি হয়েছে? বলতেছে দোলাই আমাকে যেন পিছন থেকে থাবড় দিয়ে এরকম একটা পর্যায়ে যে আমাকে থাবড় দিয়ে কিছু ফালাই দিছে। বলছে ঠিক আছে কিছু না, তুমি চলো, হয়তো বাতাসে পড়ে গেছো। তো কিছু দূর যাওয়ার পর আবার দেখছে সেম টু সেম ওইভাবেই পড়ে গেছে। তো পড়ে গেছে দোলাই বলছে আবার কি হলো? বলছে দোলাই আমার কে যেন পিছিয়ে দেবেন মানে থাবড় দিতেছে। বলছে ওটা কিছু না, যে হয়তো বাতাসের থেকে এরকমটা হয়তো হইতেছে, তোমার সমস্যা নাই। তো আবার যখন দৌড় দিছে, তো তিনবার আবারও তিনবার ওইরকমটাই থাবড়টা ফালাই দিছে। অলরেডি ওরা মানে মোটামুটি বাসায় যা পৌঁছায় গেছে, তো পৌঁছে যাওয়া রাব্বু আমার কাছে এটা শেয়ার করে নেয় যে আমার রাস্তায় ঘটনা ঘটছে, সবার সাথে একটু দুষ্টুমি টুষ্টুমি করছে। অন্য অন্য দিন যেভাবে যাওয়া মানে করতো, তার থেকে একটু বেশি দুষ্টুমি করছিল রাব্বুর সাথে, ওর বাগনিদের সাথে। তো সবার সাথে দুষ্টুমি করে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে, যার জন্য মতো সবাই শুয়ে পড়ছে। ওর দুলাবাই ও এক রুমে শুয়েছে। ওর দুলাবাই বলতেছে যে মুরাদ, আমার বন্ধুর নাম মুরাদ ছিল, তো বলতেছে যে মুরাদ একটু সোজা হও, আমার একটু শুইতে কষ্ট হইতেছে। মানে ওনারা দুজন একই একই রুমে শুয়েছিল। বলতেছে যে মুরাদ একটু সোজা হও, আমার শুইতে কষ্ট হইতেছে। দেখতেছে কোনো মানে সাউন্ড আসতেছে না, সোজা হইতেছে না, কোনো কিছু বলতেছে না। তা আবারও বলতেছে মুরাদ একটু সোজা হও, আমার একটু শুইতে কষ্ট হইতেছে। দেখতেছে যে না কোনো ইয়া করতেছে না। তো ওর দুলাবাই একটু হাত দেয় মানে লালাদের জন্য মানে হাতটা রাখছে রূপে। তো দেখতেছে শরীরটা অনেকটাই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো ওর দুলাবাই একটু মানে ভয় পেয়ে গেছে যে ব্যাপারে এত ঠান্ডা তো হওয়ার কথা না। ওই মানুষ থেকে উঠে আবার লাইট জ্বালাইছে, লাইট জ্বালায় আসলে হাত দেয় ঠান্ডা। তো লালা দিচ্ছে মুরাদ কি হয়েছে, দেখে মুরাদ আর বেঁচে নাই, মারা গেছে। ওই দিন রাতেই মারা গেছে? জি, ওই দিন রাতেই মারা গেছে। মাই গড, মানে তো এটা কিভাবে হয়েছে? এমন হতে পারে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছে না কোনো ধরনের কোনো কিছু? ওর চেহারাটা নীল হয়ে গেছিল, চেহারাটা নীল হয়ে গেছিল আর মুখ দিয়ে মানে কানা জাতীয় কিছু একটা বের হয়ে গেছিল। এবং ওই দিন আমি সকালবেলা যখন শুনছি মানে আমিও অবাক হয়ে গেছি যে দুদিন আগে ওর সাথে আমার সাথে কথা হয়েছে। তো একজনের মুখ থেকে শুনলাম, শোনার পর থেকে আমি ওদের বাসায় গেছি, যাওয়ার পর বাইরে শোয়া রাখছে, পুরো চেহারাটাই নীল হয়ে গেছে। তাহলে কি মানে আপনারা যেটা মানে গেস করছেন সেটা হচ্ছে ওই যে সে রাতের বেলা যখন ওই ঝড়ের মধ্য দিয়ে আসতেছিল, কিন্তু ওর দুলাবার সাথে শেয়ার করছে যে পিছন থেকে কে যেন থাবা মারতেছে ওরে। রাইট, তো ওইটাই হচ্ছে আপনারা রিজন হিসেবে ধরছেন? হ্যাঁ, এবং চেহারাটা নীলবর্ণ হয়ে গেছিল, মুখ দিয়ে একটু ফেনা ফেনার মতো বাইরে গেছে। কোনো মানে পোস্টমর্টেম বা এই ধরনের কোনো ধরনের কোনো কিছু কি করা হয়নি? না, এটা এরকম কিছু হয় নাই। আমি জানি না, এই ঘটনাগুলোতে একটু হলো মনে হয় ডাক্তারের কাছে নেওয়া দরকার ছিল, যে ডাক্তার কি বলে যে সিমটমটা কি, কেন হইতে পারে এই মৃত্যুর কারণটা। ওই ক্ষেত্রে আমি একটু বলি, আমি ওই মানে ওর ইয়াটা দেখা, ডেড বডিটা দেখা মানে আমি নিজেকে শুইতে পারি না, যেহেতু আমার ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো নিজের খুব খারাপ লাগছিল। তো আমি ওর বেশিক্ষণ দাঁড়িয়ে ওখানে আমি চলে আসি। তো পরে জানতে পারি না কি হয়েছে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল ওদের বাসাটা, তো আমি আর মানে খোঁজ নিতে মানে যাইনি আর খোঁজ নিতে পারিনি যে কি হয়েছিল ওটা। ওকে, মানে কি বলবো, আসলে আপনি যেটা বললেন যে ওইভাবে নিতে পারেননি তার মৃতদেহটা, আসলে এটা কাছের মানুষদের এভাবে দেখাটা খুবই কষ্টকর এবং এটা নেওয়া যায় না। যেমনটা কিছুদিন আগে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স নিতে হয়েছিল, আমাদেরই মানে সহকর্মী এবং বন্ধু প্রত্যয়ের ক্ষেত্রে ঘটেছিল, মানে খুবই দুঃখজনক ভাবে যাই হোক সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন, প্রত্যয় আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো প্রত্যয়ের লাশ দেখাটাও ইজি ছিল না আমাদের জন্য। যাই হোক, মানে আমি জানি না হঠাৎ করে ওনার এই ঘটনাটা কেন হয়ে গেছে, এবং যেহেতু আপনি বলছেন যে পুরো মুখের বর্ণ নীল হয়ে গেছে এবং ফেনা বের হয়ে গেছে, তো হার্ট অ্যাটাক হলে কি মুখের বর্ণ নীল হয়ে যায় কিনা আমি জানি না, যদিও আমার জানা মতে এটা হওয়ার কথা। এলাকার মুরব্বীরা যারা ছিল ওনারা বলতেছে যদি এটা ওর সাথে এই ঘটনাটা ঘটছে, উনি ওর বাপ মানে ওর আব্বু আম্মু যারা ছিল সবার সাথে শেয়ার করতো, হয়তো ওই রাতে যদি হয়তো গরম পানিতে গোসল টসল করাইতো অথবা ঝাড়ফু করাইতো, হয়তো এটা হয়তো বা বিষয়টা এরকম হতো না। যেই জায়গাটাতে এই ধরনের ঘটনাটা ঘটেছে মানে ঝড়ের মধ্যে পড়েছে, ওই জায়গাটাতে এই ধরনের আগে থেকেই কোন ঘটনা কি প্রচলিত আছে, ওই জায়গাটাতে কোন প্রবলেম হয় বা কিছু হয় বলতে? এটা আমার এলাকার মধ্যে সুশান্ত এটা অনেকজনই হয় এরকম ফেস করে ওই জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে ওরা ঝামেলায় পড়ে। হ্যাঁ, খুব নীরব এলাকা ওই সাইডে, মানে সন্ধ্যার পর পর আর কি এরকম হাঁটাচলা করে না ওরকমটা। ওকে শাহিন ভাই, প্রথম ঘটনা তো আমরা শুনলাম,
তো আর কোন ঘটনা কি আছে আপনি শেয়ার করতে চান? জি জি, আমার নিজের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা আমি শেয়ার করতে চাই প্লিজ। তো আমি যে কথাটা শেয়ার করতে চাই সেটা একটা মার্কেট, তো আমি চাইতেছি মার্কেটের নামটা শেয়ার করার জন্য। ওকে, শুধু আমরা এতটুকু কি জানতে পারি মার্কেটটা কোনটা? ইসলামপুর। ইসলামপুর, ইসলামপুর। ওকে ঠিক আছে। ইসলামপুর, তো ওখানে থ্রি পিস ইয়া করা হয়, লেস্টেস লাগানো হয় তো কারখানা। তো আমার খালদা ভাই যে ওনার দোকান ছিল, ওখানে আমি দেখাশোনা করতাম। তো আমি বেশিরভাগ নাইট করতাম, নাইটে কামটা বেশি চলতো আমাদের। তো পুরো মার্কেটে আমাদের দিনে কারেন্ট থাকতো না, বিধায় আমরা রাত্রে ইয়াটা করে কামটা উঠে ফেলাইতাম। তো এরকম নাইট চলাকালীন আমি একদিন রাত্রে মানে ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে যাবো, তো আমি একাই চলে গেছি। তো রাতে পৌনে একটার মতো বাজে, তাই ওই দিন আমি যখন ফ্রেশ হওয়ার জন্য ওই রুম মানে টয়লেটের মানে ভিতরে যে পাড়া দেবো একটা পা দিছি, অলরেডি মানে একটা গেট এত জোর সরে মানে লাগছে, মানে মনে হয় যে কেউ জিত করে লাগাইছে, মানে একটু ঢাকা দিলে জীবন জিত করে ঢাকা দিলে শব্দটা হয় না, ওরম করে একটা শব্দ মানে পাইলাম। তো আমি তারপর ভয় পাইনি নিজে থেকে, আমি ভিতরে ঢুকছি। ঢোকার পরে একটা কালো বিড়াল বসে রয়েছে, মানে তখন আমি মানে একটা ভয়ের মতো ইয়া না, যে না এটা কি হইতেই পারে। তো আমি বিড়ালটাকে মানে বাইর করে দিছি। আচ্ছা, বাইর করে দিছি। তো আমি অলরেডি টয়লেটে মানে ঢুকছি ফ্রেশ হওয়ার জন্য। তো টয়লেটে ঢোকার পরে মানে আমি যখন বসলাম, মানে আশ্চর্যজনক, আমি এখনো মাঝে মধ্যে চিন্তা করি আমার শরীরে লোম দাঁড়ায় যায়। আমি যখন ভিতরে বসলাম অলরেডি কলতে পানি পড়তেছে। আচ্ছা, কিন্তু আপনি কল ছাড়ি নাই? ছাড়েন নাই। কিন্তু আপনি যখন ঢুকেছেন তখন কি দেখেছেন কলটা ছাড়া ছিল? না না না, তখনও ছাড়া ছিল না। আমি যখন বসলাম মানে বসার মানে সেকেন্ড দুই সেকেন্ড হয় নাই, ওই সেকেন্ডের ভিতরে অলরেডি কলতে পানি পড়তেছে। আচ্ছা, তখন আমার ভিতরে ভয় কাজ করে নাই, কারণ কখন আমি এইসব সম্মুখীন হইনি এসব বিষয় নিয়ে। তো আমি কলটা বন্ধ করেছি, মনে ভাবলাম হয়তো কেউ হয়তো টাঙ্কি ছাড়ছে, টাঙ্কি খালি থেকে কেউ ছাড়ছে। কিন্তু ওই সময়টা আমার একটু মানে স্মরণ হয় নাই যে রাত্র পৌনে দুইটা বাজে, কোন দারোয়ান টারোয়ান যারা আছে এরা তো সবাই ঘুম, এত রাত করে তো মানে টাঙ্কি অথবা ছাড়াটা মানে কোনো ইম্পসিবল, এটা ছাড়ার কথাই না। তো আমি কল বন্ধ ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে চলে আসি। তো আপনি যখন চলে এসছেন তখন কি আপনি নিজে বন্ধ করে দিয়ে? হ্যাঁ, নিজে বন্ধ করে চলে আসি। তো এরকম আরেকদিন নাইট করবো, তো নাইট করতে আমি একলাই গেছি। এসে পরে দেখি পাশের যে ইয়াটা কলটা, কলটা ছাড়া, আমি যেটা ঢুকবো ওটা পাশেটা কলটা ছাড়া। তাই আমি মানে মনে মনে ভাবতেছি কে এটাকে এই কাজটা করছে, অলরেডি কলটা ছেড়ে ছেড়ে গেছে, এটা কিন্তু কাজটা ঠিক না, মনে মনে ভাবতেছি এটা। তো আমি কল বন্ধ করে দিছি। আমার দুইবার ঘটে যে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে গেছি অলরেডি কল ছাড়া। তো আমি মানে দুই দিন বন্ধ করছি, তিন দিন কাল আমি মানে বন্ধ করি নাই, বন্ধ করি না। আমি নিজে থেকে ভয় পেয়ে গেছি যে না এটা তো অন্য কিছু, যেহেতু কল ছাড়া এটা তো মানে হয়তো একদিন দুই দিন হতে পারে, ভুলে কেউ ছেড়ে ছুঁতে পারে, কিন্তু তিন দিন তো হইব না। তিন দিন কাল আমি কলটা আমি আর বন্ধ করি নাই, আমি ভয় পেয়ে চলে আসছি। তারপর দিন আমার পাশে যে ছিল একজন দোকান মালিক, তো ওনার সাথে আমি শেয়ার করি জিনিসটা যে ভাই আমার সাথে এরকম এরকম রাত্রে ঘটছে। তো উনিও বলতেছে যে ভাই আমি তো কারোর ভয় বলি নাই, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। দেখি আমি ওই যে কল মানে আমি হচ্ছে টয়লেটে ঢুকলে ঢুকার পর থেকে কল পানি পড়ে, এরকম আমি ঢুকলে কেউ দেখি না, কিন্তু অলরেডি মানে পাশের রুম থেকে পানি পড়তেছে। তো উনিও একই কথা বলছে, তো বলছে যে আমিও কাউকে ভয় বলি না এই কথাগুলো। তো আমি আর কারোর কাছে শেয়ার করি না, কারণ ওখানে অনেকজনই মানে কাজ করে যে রাতে হয়তো ভয় পাইব। তো ওখানে আরেকটা ঘটনা আমার, ওখানে চারটা মানে টয়লেট, তো লাস্ট কোনার যে টয়লেটটা আছে ওটা হলো পরিত্যক্ত, ওটা মানে ভিতরে ভরে গেছে, তো পরিত্যক্ত টয়লেটটা। আচ্ছা, তো ওই পাশেই মানে যারা চাকরি করে তো ওরা জুটা ভাটটাতে আছে না, মানে ওখানে পাড়ায় টয়লেটের পাশে। তো এমনিও সবার মুখ থেকে শুনছি যে ওই জায়গাটা নাকি একটু খারাপ টাইপের, মানে ভালো না। তো পরিত্যক্ত যে টয়লেটটা ছিল তো ওইটা মানে কেউ ইউজ করে না, যেহেতু পরিত্যক্ত বাড়িতে লক করে রাখছে চার নাম্বার যেটা লাস্ট কোনারে। তো আমি যখন ফ্রেশ হওয়ার জন্য দাঁড়াইছি তো অলরেডি ভিতর থেকে কেউ যেন একটা আঁচড় কাটতেছে কাঠে, মানে কেউ যদি কাঠের মধ্যে হ্যাঁ স্ক্র্যাচ বড় বড় মানে শব্দ পাচ্ছেন আপনি, খুব বড় বড় আকারের মানে দরজাগুলো ছিল কাঠের, হ্যাঁ স্ক্র্যাচ তো মানে খুব বড় ধরনের। তো আমি সেদিন মানে কিছুটা মানে ভয় পাই, আমি তাড়াতাড়ি করে বাড়ি গেছি। তো সেই ঘটনা আমি অলরেডি ভুলেই গেছিলাম। তো তার দুই তিন দিন পর আবার মানে এরকম গেছি, ভিতরকে যেন পায়চারা করতেছে একটা, এরকম হাঁটাহাঁটি করলে যেরকম হয় না শব্দ। তো সেদিন আমি প্রচন্ড রকম ভয় পেয়ে গেছিলাম, মানে চিকিৎসার মতো মানে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু চিকিৎসা দিলে হয়তো মানে কেউ শুনতে পাইতো না ওখানে। মানে আমি যখন দাঁড়াইছি কেউ হয়তো মানে গেটটা মানে খোলার চেষ্টা করতেছে ভিতর থেকে, মানে বাড়িব এরকম একটা মানে ইয়া করতেছে। তো আমি তারপর একটু দাঁড়াইছি যে না দেখি ঘটনাটা কি ঘটে, না দেখতেছি যে না ভিতরে। তারপর মানে শব্দ আমি প্রথম আমার যখন কানে শব্দ আসে তখন ভাবছিলাম হয়তো না এটা ভুল, হয়তো নাইট করতেছি ঘুম থেকে মানে এরকমটা হইতে পারে ক্লিয়ার হওয়ার জন্য, যে না দেখি হয়তো কেউ এই মাত্র দরজাটা খুলবো এরকম একটা মানে পজিশন, মানে বুঝতে পারছি না হয়তো কি এই মাত্র দরজাটা খুলবো, এরকম ভয় পাইছি। আমি ফ্রেশ না হয়ে ওই মুহূর্তে আমি ওখান থেকে চলে যাওয়া পড়ছি, তার কিছুদিন পরে আমি ওখান থেকে চাকরি ছেড়ে দিছি। ওকে, আপনার একটা লজিক আমার ভালো লেগেছে, যেটা আপনি বলেছেন রাতের বেলা কাজ করছেন বলে ঘুমের মধ্যে আপনার হ্যালুসিনেশন বা এই ধরনের কিছু একটা হতে পারে। টোটালি কনসেন্ট্রেট করে দেখেছেন যে বিষয়টা আসলে উইয়ার্ড কিছু একটা।
এবং আপনি একটা সময় সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। আমি তারপর একটু দাঁড়াইছি যে না দেখি ঘটনাটা কি ঘটে, না দেখতেছি যে না ভিতরে, তারপর মানে শব্দ আমি প্রথম আমার যখন কানে শব্দ আসে তখন আমি ভাবছিলাম হয়তো না এটা ভুল, হয়তো নাইট করতেছি ঘুম থেকে মনে এরকমটা হইতে পারে। তারপর আমি একটু দাঁড়াইছি ক্লিয়ার হওয়ার জন্য যে না দেখি হয়তো কেউ এই মাত্র দরজাটা খুলবো, এরকম একটা মানে পজিশন মানে বুঝতে পারছি না হয়তো কেউ এই মাত্র দরজাটা খুলবো, এরকম ভয় পাইছি। আমি ফ্রেশ না হয়ে ওই মুহূর্তে আমি ওখান থেকে চলে আসছি, চলে আসি তারপরে তার কিছুদিন পরে আমি ওখান থেকে চাকরি ছেড়ে দিয়েছি। আপনার একটা লজিক আমার ভালো লেগেছে, যেটা আপনি বলেছেন আপনি রাতের বেলা কাজ করছেন বলে ঘুমের মধ্যে আপনার হ্যালুসিনেশন বা এই ধরনের কিছু একটা হতে পারে, বাট আপনি টোটালি কনসেন্ট্রেট করে দেখেছেন যে বিষয়টা আসলেই উইয়ার্ড কিছু একটা এবং আপনি একটা সময় সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। আমি জানি না যারা ডর শুনছে হয়তো বা কোনো মার্কেটে বসে হয়তো বা নিচের বাসায় বসে কিছুক্ষণ পর ওয়াশরুম যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে মানে ইজি ভাবে মনে হয় না এখন কেউ ওয়াশরুমে যেতে পারবে। তো যাই হোক অনেক ধন্যবাদ যে আপনি ডরে এসে সবার সাথে ঘটনাগুলো এই এক্সপিরিয়েন্সগুলো আপনি শেয়ার করেছেন। ওয়েল একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা, আরেকটা ঘটনা থেকে আরেকটা ঘটনা, একটা অতিথি থেকে আরেকটা অতিথি। এখন আমরা যাব জয় ভাইয়ের কাছে। সুমন দোস্ত কখনো চেষ্টা করছিস নিজে থেকে মানে যে জিনিসগুলো আমরা এড়িয়ে যাই ভয়ানক যে ব্যাপারগুলো সেই জিনিসগুলোকে নিজে থেকে কাছে ডেকে আনার চেষ্টা কখনো করেছিস? মানে অতটা বোকা মনে হয় আমরা না, কিন্তু আমাদের নেক্সট অতিথি কিন্তু বোকা মিটা করেছে। আসলে বোকা আমরা এই জন্য বলার চেষ্টা করেছি না, এই ক্ষেত্রে হয়তোবা মানে প্রত্যেকের কাছে বোকামি কিনা জানি না, কিন্তু যারা পরিপূর্ণভাবে প্রস্তুত না হয়ে কোনো কিছু আমন্ত্রণ জানাতে চায় যে জিনিসটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি তাদের নাই, এটা যারা করে নিশ্চয়ই তারা বোকা। এক্স্যাক্টলি। এখন আমরা আসলে জয় ভাইয়ের ঘটনাটা শোনার আগেই এই ধরনের কথা বলার একটাই কারণ, যাতে করে জয় ভাইয়ের ঘটনাটা শোনার পরে কেউ কৌতূহল বশত এই ধরনের চেষ্টা না করে। এবং আমার ধারণা জয় ভাই আমার সাথে 100% একমত হবেন। হ্যাঁ অবশ্যই। ওকে, তো জয় ভাই প্রথমে আমরা আপনার পরিচয়টা একটু জানি, আপনি কি করছেন এখন? আমি এসএসসি পরীক্ষা দিলাম, এখন ভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছি। আচ্ছা, আর আপনার ফুল নেম? হাফিজুর রহমান জয়। হাফিজুর রহমান জয়, তো আমি যতটুকু ডট টিমের কাছে শুনেছি যে আপনি এই ধরনের একটা সাধনার চেষ্টা করেছিলেন এবং সেটা আপনার নিজের রুমে একা, রাইট? এবং কিছু ঘটনা সেই পরিপ্রেক্ষিতে ঘটে। তো আমরা এই পুরো ঘটনাটা একটু শুরু থেকে শুনি যে কিভাবে আপনি কেন কিভাবে এটা করেছিলেন। ওয়েল মানে আমি যখন এসএসসি পরীক্ষা শেষ করলাম, তো শেষ করার পর আমার এটা কৌতূহল বসে আগে ছিল অনেক আগে থেকেই, কিন্তু সময় না পাওয়ার কারণে আমি এটা এখন মানে তখন করছি। তো করার সময় অনেকের কাছে গেছি, অনেক হুজুরের কাছে গেছি, কিন্তু হুজুরের সাপোর্ট করেনি কখনই। তারা সব অবশ্যই বলছে এটা তোমার বোকামি, তুমি সবসময় এটা ভুল কাজ করতেছো, এটা একটা বাজে ডিসিশন। আচ্ছা, তো পরে আমি মানে অনেক অনুরোধ করছি, তারপরে এক হুজুর পাওয়া গেছে। পরে হুজুর আমাকে বললো যে তুমি এটা করতেছো তো তোমার কিছু ইট লাগবে, মানে সাইন লাগবে যে তুমি এটা করবা, তোমার মানে এখানে হবে কিনা। তো এর জন্য আমার মানে একটা ঘটনা জানতে চাইছিল। পরে আমি তাকে বললাম যে সাইন লাগবে বলতে, আমি আসলে আমার শ্রোতা বন্ধুদেরকে একটু বুঝিয়ে বলি, সাইন লাগবে বলতে উনি চাচ্ছিলেন সেই হুজুরটা যে আপনাকে বলেছে যে আপনি যাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন তাদের তরফ থেকেও কোন রকম কোন সাইন সিগনেচার তারা দিচ্ছে কিনা, তাই তো? ওকে। একদিন আমি মাগরিব নামাজ পড়ে আসতেছি, তো ওই টাইমে মানে মাগরিব নামাজ পড়ার শেষ মানে রাস্তার মধ্যে আমার গেটের সামনে দেখলাম যে একটা কারো পিলার অনেক অত্যন্ত রকমের ভয়ানক। তো হঠাৎ আমি ওটাকে এড়িয়ে যেতে গেছি, কিন্তু ওটা সাডেনলি একটা লাভ দেয়, লাভ দেওয়ার পরে আমার পায়ের কাছে আসে, কিন্তু ওটা আমার কোনো টাচ লাগে না, কিন্তু আমি মানে হাওয়ার মধ্যে মানে উঠে যাই, এরকম মানে অনেক উপরে ঠাস করে পড়া যায়। পড়া যাওয়ার কারণে আমার পাটে একটু মোস্কায় যায়, তো ওখানে প্রচন্ড একটা ব্যথা পাই, মানে অনেক একটা ব্যথা পাই, কিন্তু রুমে যাওয়ার সাথে সাথে মানে একটু বসলাম চেয়ারে, শেষ, ব্যথাটা নেই। তো এই কথা বলার পর সে বললো যে তাহলে তোমাদের মানে একটা ই দেওয়া যায়, একটা আমল দেওয়া যায়, ওখানে দুইটা মানে দুইটা আমল আছে, একটা হলো বদ জিনের আর একটা হলো ভালো দিনের। তো উনি আমার বললো তুমি কোনটা চাও, বললাম যে হ্যাঁ আমি তো ভালো দিনই চাই, বদ জিনের কি করবো। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আমল আছে তিন দিনের আমল শুরু করবো মঙ্গলবার থেকে, তোমার বৃহস্পতিবার দিন শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমি প্রথম দিন ওই আমলটা মানে পড়লাম, অনেক 1000 আমার মতো মনে পড়তে হয়, তো ওটা করলাম। পড়তে পড়তে মানে অনেক কিছু লাগে, কিছু মানে সবকিছু নিলাম, নিয়ে পরে শুরু করছি 1:30 দিকে মনে হয়। আচ্ছা, কি লাগে না লাগে সুমন, এই জিনিসটা কি আমাদের এক্সপোজ করা উচিত? না, কি লাগে না লাগে এটা আমি জানতে ইচ্ছা করছি না, আমারও খুব জানতে ইচ্ছে করছিল, কিন্তু মানে আমরা যেহেতু একটা ন্যাশনাল মিডিয়াতে আমরা আলাপ করছি এবং এই ধরনের কিউরিওসিটি গুলো অনেকের মাঝেই আছে, সো আমরা চাচ্ছি না যে এই জয় ভাইয়ের কাছ থেকে ডিটেলস শুনে আবার কেউ জয় ভাইয়ের মতো সেম ঘটনার সম্মুখীন হোক। সেই জন্য আমাদের কিউরিওসিটিটা আপাতত আমরা স্টপ রাখছি, এবং আমরা জানি যে অনেকের মাঝেই প্রশ্ন যাচ্ছে যে উনি কি আমল করেছে, কিভাবে করেছে, মানে ডিউরিং দ্য আমরা অন্য একটা সময় হলো আমরা জেনে নেব, তবে আপাতত আমরা এটা শেয়ার করতে পারছি না, এটা অ্যাজ এ ন্যাশনাল মিডিয়াতে আমরা এটা শুনছি। তারপর তো মানে আমল করার মানে মাঝখানে সময় হঠাৎ করে সাডেনলি একটা এমন শব্দ হলো যে
মানে মনে হলো কি মানে বিশাল একটা পাথর আমার মানে গেটের সামনে ফেলানো হয়েছে। আচ্ছা ভাইয়া আমরা আবার একটু প্রথম থেকে আসি, আপনার এই ঘটনাটা কোথায় বসে ঘটছে? আমার রুমের মধ্যে ঘটছিলাম। এরকম কয়টার সময়? সাডেনলি মানে বিরাট একটা পাথর যদি ফেলানো হয় কারোর সামনে, যেরকম আওয়াজ হবে না সেরকম আমি মানে বসা থেকে মানে দৌড় দেওয়া ছেড়ে গেছি, মানে এতটা চমকে গিয়েছিল, এতটা ভয় পেয়েছি। তখন তেমনি রাতের বেলা তেমনি হালকা শব্দ হলে তখন কি হয়, তার উপরে আপনি এমন একটা সাধনা করছেন, এটা আশেপাশের মানুষ শুনতে পায়নি এত বড় একটা? না না কেউ না, আমার বাসার কেউ শুনতে পায়নি। কিছু টের পাইনি, তো লাস্ট দিন যেটা শেষ হলো, তো শেষ হওয়ার পর থেকে মানে এখন পর্যন্ত আমার সাথে এগুলো হইতেছে। কি হচ্ছে মানে আমরা একটু শুরু থেকে হইতেছে কি মানে প্রথম দিন মানে মানুষকে যে বোয়াই ধরে না, এই ব্যাপারটা আমার সাথে কখনো হয়নি। আর আমার আম্মু একটা নার্স, তো আম্মু এগুলো সবকে ভালো করে জানে বোবা জলে কিটে হয়। আমার শেষ করার পরে মানে আমার শরীরটা মানে অবশ হয়ে গেছে, পরে চোখটা এমনি আছে, দেখলাম যে মানে কয়েকটা শেপ বডির, চিকন চিকন শরীর মানে রংটাও রকম, আর মানে মাথাটা কিরকম মানে আপনি কোথায় দেখছেন? দেখলেন মানে আমার ঘুমানোর সময়, মানে ঘুমাইছি না বেলের মধ্যে, তো ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ করে মানে আপনি কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন না স্বপ্ন না, মানে ঘুম চোখ লাগে নাই ওই টাইপের, মানে দেখলাম উচ্ছন্ন অবস্থায়। তখন দেখছেন যে আপনার রুমের মধ্যে এই ধরনের কিছু একটা আকৃতির মানুষ আছে কয়েকজন। পরে দেখলাম যে কয়েকজন মানে কলাটা ধরলো আর কয়েকজন হাত পা ধরলো, আমি ওর সাথে আল্লাহ একটা নিয়ে ঘুমাই, তো ওইটা টাচ করার সাথে তারপর সাইড দিছে, যাওয়ার সময় বলে তুই কাজটা ভালো করেছিস, মানে এরকম বলছে একটা কথা। তো লাস্টে কয়েকদিন মানে এরকম টানা মানে টানাই ধরতেছে, মানে টানা কিছু টাচ করলে আবার সরাসরি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ একই একই ধরনের একইভাবে। হ্যাঁ, তো আমি একটা মানে হুজুরের কাছে গেলাম, মানে হুজুর বলতে সে তার নাম হলো জিন শামিম, বুঝছেন? আচ্ছা, উনি সবসময় জিনের সাধারণ করে প্রতিদিন মানে জিনের বড় বড় ওই সাথে কথা বলেছে প্রতি রাতে। উনি কি আপনাকে রাস্তা দেখেন? না না উনি উনি রাস্তা দেখেন, আমি মানে শুনছি তারপরে চলে গেলাম। তো গেলাম, তো যাওয়ার পর উনি বললো যে তোমার কি একটা পড়লো, তারপর বললো যে আসলে তুমি মানে কেউ তোমার কাছে আসতে চাইছে, তুমি একটা ভুল করছো এর কারণে তোমার কাছে মানে বাধা পাইছে। এরপরে মানে চারকোল আছে না চারকোল, হ্যাঁ ওইটার একটা ই দিয়েছে, কাগজ দিয়েছে, বলছে এটা তুমি পানিতে চুবে মানে ওই পানিটা খাবা আর কুলি করবা, এটা বলছে। আচ্ছা, তো আনছি আনার পর আমার মনে নাই ভুলে গেছিল। তো ওই দিনে রাতের বেলা মানে লাইট অন ছিল, তো আইটা দিকে দেখি কি মানে হঠাৎ করে আমার ঘুমাই গেছে, আমার ঘুম কখনো ভাঙে না সহজে, তাহা যদি না যখন পড়তে তখন একটু মানে উঠে এলাম দিই, তাছাড়া আমরা তো হঠাৎ করে দেখি কি মানে আমার জানালা আছে না, জানালা সাথে একজন মহিলার মধ্যে একদম ইসের মতো দাঁড়ায় আছে, দাঁড়িয়ে হাসতেছে আমার উপর। জানালা খুলেই ঘুমিয়েছিলেন? হ্যাঁ, জানালা ওই দিন খোলা ছিল। আচ্ছা, এই কিছুদিন আগে হয়েছে। বাসা কয়তলা? আমার নিচতলায়, আমি নিচতলা থেকে আমরা চোখ পেয়ে করে আবার তাকালাম যে আমি ভুল দেখছি না, পরে দেখি স্টিল আছে, তারপর থাকার পর কিছু আবার পায় নাই, পরে আমি দৌড় দিয়ে গেলাম যে দেখি কেমন একজন। আর এবং এটা আপনার দিকে তাকিয়ে আসছে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে আসছে। দেখতে কেমন ছিল ভাই? দেখতে ভাই মানে একদম বুড়ো মহিলা যেরকম বোঝায়, আমাদের সচরাচর দেখি না ওইরকম। চিন্তা করছিস ব্যাপারটা ঘুম থেকে? এত রাতের বেলা যারা ডর শুনছে প্লিজ জানালার দিকে তাকানোর সময় একটু সাবধানে থাকবেন, একটু সাবধানে থাকবেন। তারপর? তারপর আমি আবার গেলাম ভাইয়ের কাছে, তো বললো তোমার অনেক ইয়ে হয়ে গেছে, এখন পর্যন্ত তার কাছে ট্রিটমেন্ট দিয়েছি। এগুলো পরে মাঝখানে এগুলো কমা গেছে, যে দেখা টেকা এগুলো কমে গেছে, কিন্তু এখন একটা জিনিস হয় মানে আমি যখন ঘুমাই তখন মানে মনে হয় কি কেউ যদি আপনার মুখের মধ্যে যে পাড়া দিয়ে রাখে না, দাঁত গুলো যেমন মানে ভেঙে টেঙে এরকম একটা অবস্থা হবে না, ওই সিচুয়েশনটা হয়। তখন কিভাবে নিজেকে প্রোটেক্ট করেন? প্রোটেক্ট করে কি তখন আমি কিছুই পাই না, ভাষা পাই না, মানে ভিতর থেকে যদি কিছু সুরাট করে পাই না তাহলে হঠাৎ করে ছেড়ে দেয়, প্রচন্ড রকম ব্যথা হয়, মনে হয় দাঁত গুলো ভেঙে যেতেছে এরকম। কি এইভাবে কখনো কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার তো আমার আমাদের কোয়ার্টারের মধ্যে ডাক্তার আছে, ডাক্তার নার্স নার্স তো গেছি, তো ডাক্তার বলে এটা তো ওই যে বোবাই ধরানো কথা বলে বলে না, ওটা যদি হইতো তাহলে তো মানে তো মুখের মধ্যে তো প্রেশার দেওয়ার কথা না, পুরো বডি ছাড়া তো মুখে এখানে প্রেশার দিবে, পরে এখানে কোনো ই পাই না, সলিউশন পাইনি। তো ভাইয়ের কাছে গেলাম, ভাইয়া বললো ঠিক আছে তুমি এখন থেকে তাহলে ওইটা কয়েকদিন রেগুলার করো। পরে ভাইয়ের কাছে গেলাম, ওই জিন স্বামী ভাইয়ের কাছে, তো উনি বললেন যে তুমি ই করো, ওই যে চারকোলটা আবার ভিজা পানিতে খাও, তো খাওয়ার পর এখন একটু কমছে আর কি, এখন আর ওই সমস্যা, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে আবার মানে দু এক সেকেন্ডের জন্য আসে, তারপর শেষ। তো আপনি কি আবার ওদেরকে আমন্ত্রণ জানানোর আর চেষ্টা করেছেন? না না না, আর চেষ্টা করা হয়নি। লাস্ট তিন চারটা ডরের মধ্যেই একবার বলেছিলাম আমি যে এই ধরনের সাধনাগুলোর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে ডেকে নিয়ে আসবে বা যে করতে চাইবে তাকে আগে ওদেরকে ফেরত পাঠানোর ক্ষমতা অর্জন করে তারপরে নিয়ে আসার ক্ষমতা অর্জন করা উচিত, কারণ তাদের শক্তি কিন্তু কম নয়। তারা যদি চলে আসে, আসতে সাহায্য করেছেন আপনি,
আসার পরে তাদের শক্তি কিন্তু আপনার চেয়ে অনেক বেশি। অবশ্যই আপনার উচিত তাদেরকে নিয়ে আসার আগে আপনার শক্তি তাদের চেয়ে বাড়িয়ে নেওয়া, তাই না? খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুদের মধ্যে কারো যদি এই ধরনের ইন্টেনশন থাকে যে তারা এই ধরনের কিছু ট্রাই করবে, অবশ্যই জয় ভাইয়ের এক্সপেরিয়েন্সটাকে মনে করবেন এবং তার যে সেখান থেকে বের হয়ে আসতে কতটা কষ্ট হয়েছে, এখনো পুরোপুরি বের হয়ে আসছেন কিনা আমি জানি না। Well, let's not talk about this story anymore. আমরা ওনার আরো কিছু এক্সপেরিয়েন্স চলে যাই। এই ঘটনা হচ্ছে আমার ইসে মানে আমাদের মানে বাসায় দাদাদের সামনে সবার সামনে চাচা ছিল, তো একটা মানে উলঙ্গ টাইপের একটা পাগল আসছে। তো আসার পর তিনি বলতেছে আমাকে কিছু খাবার দে, মানে সবার খাবার নেয় না, যে যে নিচে কোনো খাবার নেয় না। তো আমাদের এখানে পুরানো কামরাঙা গাছ আছে, তো এখান থেকে একটা ফল পাড়ে দেওয়া হয়েছে, করে নিছে ওইটা। ওটা নিয়ে ঘর থেকে যে খাবার কারো 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 কোনো খাবার খায় নাই, মানে কোথেকে যে আসছে এটা কেউ দেখে নাই, কেউ জানেও না। সাডেনলি আসছে, আসার পর মাটি মাটি আছে না, মাটির হাতে নিচ্ছে, হাতে নিয়ে জাস্ট হাতে কি করছে, ওইখানে সাত হাজার একটা পাথর হয়ে গেছে, মানে আখি পাথরের মতো কালো ফুলটা আমার কাছে আছে এখনো। তো চোখের সামনে মাটি পাথর, হ্যাঁ হ্যাঁ, সাত হাজার সবার সামনে। এই মুহূর্তে আপনার কাছে না, আমি এটা এখন আনি বাসে আছে, মানে রেখে দিচ্ছি ওটা, বসছে যে রিং পরা এটা যার হাতে রাখবি তার একটু ভালো হবে, এটা বলছে। যারা বাচ্চা সাজা ছিল তাদের প্রস্তুতি দোয়া করে দেন। তো আমার চাস্ত অনেকটা ছিল, তো ওরা নিয়ে গেছে সামনে, ওরাই দূর করো, আমার সামনে থেকে দূর করো, আমি দেখতে যেতেছেন ওরা, মানে এরকম ভাবে তারাই দিচ্ছে। তারাই দেওয়ার পর সে পাগলটা মানে মানে একদিক দিয়ে চলে গেল, জাস্ট বেড়ানোর সাথে সাথে দেখি পাগলটা নাই, ওই আলোকে কেউ নেই, কোনো চিহ্নই নাই, কেউ দেখেও নেই তার। এবং আসার সময় কিন্তু একই ঘটনা, হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় কেউ দেখে নাই, আসার সময় কেউ দেখে নাই, মানে অনেক কুচ্ছ খুঁজে করছে যে খাওয়াই দিই বা এইটি করে, কেউ না কোনো নাই। তো তার দুই দিন পরে আমার ফোনটা মারা গেছে, ভালো একটা বাচ্চা, মানে অনেক সুন্দরী, কিন্তু কোনো রোগ ছিল না, কিছু ছিল না। তো তাকে দেখাতে নিয়ে গেছিল কেন? এমনি যদি যদি দোয়াটাও করে দেয় এরকম, মানে ব্যাপারটা হয়েছে কি, মানে সাধু সন্ন্যাসী পুরুষ টাইপের এই অ্যাপিয়ারেন্স নিয়ে যখন কেউ আসে, তখন ন্যাচারালি গ্রামের লোকরা কেন, শহরের লোকরা অনেক সময় বলে যে ভাই একটু দোয়া করে দেন, পুদিয়ে দেন, বিপদ আছে করে দেখেন। এই ধরনের মানুষ সবসময় ডিপেন্ড করতে পছন্দ করে কারো না কারো উপরে, তো এই জিনিসটা থেকে হয়তো নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা কিন্তু জানি না যে ওনার ওই বাচ্চা মেয়েটাকে তাড়িয়ে দেওয়া, সামনে আসতে না দেওয়া, তার সাথে তার মৃত্যুর কোন রকম কোন সংযোগ আছে কিনা। কিভাবে ঘটেছিল মৃত্যুটা? জাস্ট মানে সবসময় ভালো ছিল, মানে ওই দিনও ভালো ছিল, মানে খেলতেছে করতেছে। তো বিকালের টাইমে তার শরীর থেকে মানে ঘাম শুরু হয়েছে, মানে অঞ্চলে ঘাম শুরু হয়েছে আর শরীরটা নীল হওয়া শুরু হয়েছে। তো এটা করতে করতে আটটা দিকে মানে মারা গেছে। আমিও কিছুই বুঝলাম না, যাই হোক সেই ক্ষেত্রে আর এখন কিছু বলার নেই, এ ধরনের ঘটনা ঘটে। বাট ইট ইজ ট্রু যে আমি কিন্তু এখনো 100% রিলেট করতে পারছি না, মানে সেই যে সাধুরঙ্গ লোকটা এসেছিল সেই লোকটার সাথে আপনার চাচাতো বোনের মৃত্যুর সম্পর্ক, কিন্তু ওরা তো মানে বিপদ সংকেত দেখতে পারে, শুনতে পারে, মানে তাদেরকে বুঝতে পারে। আপনি যেটা বলতে চাচ্ছেন মানে উনার চাচাতো বোনকে না দেখার পেছনের কারণ হচ্ছে উনি কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, বিপদ একটা মনে হয়েছিল হতে পারে, এরকম কিন্তু মনে হয় ব্যাপারটা। এমনও তো হতে পারতো যে সে যদি দেখতো তাহলে বিপদটাকে কোনো ভাবে এড়াতে পারতো কিনা, কিংবা সে চাইলে এড়ানো সম্ভব ছিল না। হ্যাঁ, এটা একটা হতে পারে যে তার পক্ষে এড়ানো সম্ভবই ছিল না, যে কারণে সে ব্যাপারটাকে পুরোপুরি এড়িয়ে গেছে। জানি না আসলে এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করা, এখানে কোনো লিংক খুঁজে বের করা, এটা সম্পূর্ণ জয় ভাইয়ের মতামত, ওটার সাথে ওনার বোনের মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা। বাট আমি আর রেহান টোটালি কনফিউজড এখানে যে আসলে কি কারণে ঘটেছিল, এটার মূল কারণ কি। এক্স্যাক্টলি, এরকম কিছু ঘটনা আছে যেমন অনেক আগে শুনেছিলাম, মানে এটা 1600-1700 দশকের ঘটনা, বাংলাদেশ তখন নাম হিসাবে বাংলাদেশ ছিল, ভারতীয় উপমহাদেশ ছিল একদম, এই উপমহাদেশের বাট আমাদের এই বাংলাদেশের এলাকারই আশেপাশে কোন একটা গ্রামে এরকম একটা ব্যাপার ঘটেছিল যে একটা কুকুরকে গ্রামের মানুষ পিটিয়ে মেরে ফেলে, মানে কুকুরটা অতিরিক্ত পরিমাণ পাগল হয়ে গিয়েছিল, যাকেই কামড় দিচ্ছিল তারই বিভিন্ন রকম রোগ হচ্ছিল। তো এই কারণে কুকুরটাকে পিটিয়ে মেরে ফেলে, কিন্তু দেখা যায় যে হঠাৎ হঠাৎ কিছু মানুষ সেই কুকুরের ডাক শুনতে পায় গভীর রাতে, এবং মজার ব্যাপার হচ্ছে যারাই ওই কুকুরের ডাকটা শুনতে পায় কিংবা কুকুরটাকে দেখতে পায়, 2-3 দিনের মধ্যে তাদের মৃত্যু হয়। এই ধরনের মানে কিছু ব্যাপার ঘটে, এই ধরনের কানেকশন, এই যে ওই লোকটা আসলো তার দুদিন পরে উনি। এখানে আমি একটা কথা বলি যে বর্তমানে কিন্তু গ্রামের মধ্যে এখনো কিছু ঘটনা আছে, যেমন রাতের বেলা যদি হঠাৎ করে কোনো পেঁচা ডেকে থাকে, রাইট, মানে ওটাতে অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। তারপর আরো কিছু কিছু প্রাণী আছে যেমন ধাড়কা, রাতের বেলা যাদের ডাকার কথা না, যদি ডেকে তার মানে ধরা হয় যে কিছু একটা বাজে কিছু ঘটতে যাচ্ছে। না, এই জিনিসগুলো অনেকদিন ধরেই কিন্তু চলতেছে দোষ। হ্যাঁ, এই যে পেঁচার কথা যেটা বললি, ধাড়কাক, তারপরে হচ্ছে তোর কুকুর, অনেক সময় এইগুলো রূপে নাকি মানে
ইভিল জিনিসপত্র যেগুলো সেগুলো এই রূপে নাকি নিজেদেরকে প্রকাশ করতে পারে, ক্ষমতা রাখে। এই কারণে অনেকের মধ্যে ইভেন এই ডার্ক আর্কের ব্যাপারটা কিন্তু শুধু আমাদের এই উপমহাদেশে সীমাবদ্ধ না। দ্য রেভেন ইজ নোন অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় এই রেভেনটাকে, ইভেন কেউ যদি সেই 1973 তে মুক্তি পাওয়া এক্সরসিস্ট দেখে সেখানেও এই রেভেনের কথা বলা আছে। এবং প্রচুর হরর মুভিতে দেখা গেছে যে এই সিনটা দেখানো হয়েছে, ডার্ক আর্ক ব্যবহার করা হয়েছে। তো কিছু না কিছু একটা ঘটনা তো আছেই। এখানে আমি একটা বলে থাকি যে হিন্দু ধর্মে একটা বিষয় আছে, হিন্দু ধর্মে অনেক সময় কেউ মৃত্যুর পর কাককে, বিশেষ করে দাঁড় কাককে খেতে দেওয়া হয় দুপুরের একটা সময়ে, মানে মৃত্যুর পরপর এই ঘটনাটা কিছুদিন পালন করা হয়। বিশ্বাস করা হয় যে হয়তোবা যে মারা গেছে সে এই প্রাণীটার রূপ ধরেই হয়তোবা এসছে এবং খাওয়ার জন্য এসছে। এখানেও কিন্তু এটার একটা কানেকশন আছে, অনেক বড় একটা কানেকশন আছে। আমি জানি না আসলে বিষয়টা কি, ব্যাপারটা আসলে আমরা কেউই ক্লিয়ারলি জানি না। আবার যেই প্রথা বা যেই সিস্টেম বা যেই কথাগুলো রুমার হোক, গুজব হিসাবেও যদি ছড়িয়ে যায় হাজার হাজার বছর ধরে বা শ শ বছর ধরে, ওগুলো কিন্তু কোনো না কোনো একটা কারণ থাকে দোষ, কোথাও না কোথাও থেকে ওটা একটা মোটিভ পরবর্তীতে হলেও পাওয়া যায়। আমরা যে ছোটবেলা থেকে শুনি যে এই এটা খেও না, দাদি নানি মানা করছে তাহলে এটা হবে, হ্যাঁ ওগুলো কিন্তু পরে আমরা সাইন্টিফিক ভাবে লজিক খুঁজে পাই। রাইট, সাইন্টিফিক ভাবে এমন অনেক কিছু আছে যেটা খুব শত শত বছর ধরে মানুষ পালন করে আসছে, কিন্তু হয়তো ওনারা ওই ভাবে ব্যাখ্যাটা জানে না। এক্স্যাক্টলি, কিন্তু করে আসছে। যাই হোক, আমরা জানি না এই ধরনের কোন সায়েন্স সিগনেচারের কথাই হয়তো আপনাকে সেই হুজুর বলেছিল, যে ধরনের যেমন আপনার কাছে বেড়াল হয়তো বা বেড়ালের রূপে আপনি বলার সময় বলেননি, কিন্তু ডট টিমের কাছে আপনি বোধহয় বলেছেন যে বেড়ালটা সাধারণ বেড়ালের মতন ছিল না, তার ভয়ঙ্কর চোখগুলো ভয়ঙ্কর ছিল এবং দেখতে ভয় লাগে এমন একটা বেড়াল ছিল। সো অনেক রূপেই অনেক কিছু ঘটতে পারে, উই আর নট শিওর। যাই হোক জয় ভাই, এছাড়া আর কোন এক্সপেরিয়েন্স আপনার বা অন্য কারো যেটা আপনি জানেন? এটা হলো সেই ওমর ফারুক হুজুরের কাছ থেকে শুনছি, মানে তাদের সাথে ঘুরছে এটা। আচ্ছা, এটা এরকম যে তার দাদা ছিল একটা তাদের গ্রামের মধ্যে মোরল টাইপে, সে বিচার টিচার করতো, সালিশ করতো, কিন্তু সে কখনো কারো ভয় পাইত না, কোনো কিছুর ভয় পাইত না। তো তিনি একদিন তার ওয়াইফকে নিয়ে যেতেছে রাস্তার মধ্যে, তো রাত তখন মনে হয় 11টার উপরে বাজে, তো ওই টাইমে তোর এমনি নীরব হয়ে যায়, তখন অনেক আগে ছিল। তো ওই টাইমে দেখতেছি দুইটা সাপ, বিশাল আর কি দুইটা সাপ দেখলে আপনি মনে হয় যে এটা কোনো নর্মাল সাপ না, মানে মনিটরিং টাইপের কি ঢুকতে ছিল ওই টাইপের। তো তার ওয়াইফ বলছে যে এটা আসলে মায়ের না, মানে কিছু করো না এগুলো। তিনি তারপর হাতের কাছে একটা বাঁশ পেয়েছে, ওই বাঁশ দিয়ে একটা বাড়ি মারছে, মানে অনেক জোরে। তো কয়েকটা বাড়ি মারার পর একটা মানে রক্ত বের হয়েছে আর মারা গেছে, ওটা সাথে সাথে আরেকজন পড়ে গেছে, পালাইটা লেগেছে। তো তিনি জাস্ট বাসায় ঢুকছে, ঢুকার পর জাস্ট এইভাবে বসছে, আমি যেখানে যে ব্যবসা সেভাবে বসছে, সাথে সাথে তার শরীরটা কালো হয়ে গেছে আর প্রচন্ড, যে সাপ মেরেছে হ্যাঁ হ্যাঁ ওই দাদাটা, তো কালো হয়ে গেছে আর তার শরীরটা মানে একটা নীল বর্ণ বা কালো টাইপের একটা বর্ণ হয়ে গেছে, আর পেটে আমার প্রচন্ড ব্যথা হয়েছে। তো সাথে সাথে সে রাতের বেলা ওই দুই ঘন্টা আমার বাইচে ছিল, তারপরে মারা গেছে। তো তারপরে কিছুদিন পর মানে হঠাৎ করে মানে যে তাদের রুমটা ছিল না, হঠাৎ করে উপর থেকে আগুন ধরা শুরু হয়েছে, মানে ওখানে ইলেকট্রিসিটি তখন কিছু ছিল না, মানে আগুন ধরা কোনো ই নাই, হঠাৎ করে আগুন ধরা মানে রুমটা দিনের বেলা। আচ্ছা, মানে সবাই দেখছে এটা, মানে এই বিষয়ে তো মানে পানি দিলে আরো বেশি করে বাড়ে আগুন, পানি দিলে তো নিবার কথা কিন্তু ওখানে নিবে না, মানে বাড়তে পুরো রুমটা পুড়ে গেছে। তো তারপরে তাদের ওই যে বছরটা এসে মারা গেছে দাদুটা, ওই প্রতি বছরে ওদের তার মানে তার তিনটা সন্তান ছিল, যে হুজুর, তার বাবা, তার আগে দুজন ভাই ছিল। প্রথম ভাইটা ওই সেম দিনে ওই সেম টাইমে মারা গেছে, হঠাৎ করে মানে বুক মানে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, কালো রক্ত টাইপের, সাথে সাথে মারা গেছে। তো তারা বুঝতে পারছে মানে এটা একটা স্বাভাবিক ঘটনা না, মানে এরকম। তারপরে বছর আবার একই টাইমে ওই দ্বিতীয় ভাইটা মারা গেছে, মানে শুধু ছেলেরা মারা যেতেছে। তো সিরিয়ালি তার বাবার সময় আসছে এখন। তো এর আগে ওই হুজুর মানে হুজুর যে মানে একজনের সাথে কথা হয়েছে যে আমি ওই জিনটাকে হাজির করবো, যে যারা মারছে যার বোটটাকে, মানে ওই জিনটাকে হাজির করার পর ওই জিনটা বলতেছে আমরা রাস্তা যাই, ওটা বুঝলো কিভাবে যে ওটা জিন ছিল, ওটা সাপ ছিল না জিন ছিল? সাপের সাইজটা তো অন্যরকম, আর ওই মানে নর্মাল একটা সাপ যেভাবে যাবে ওই জিনরা মানে হাওয়ার মধ্যে বাঁচতেছিল, মানে ওই সাপ গুলো। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছে যে এটা আসলে কোনো নর্মাল সাপ না, এটা কোনো অন্য কিছু। পরে মানে একজন যে জিন সাধন করে ওইখানকার, তো উনি বাসায় আসে, আসার পর বাসা চেক করে যে এখানে কিছু একটা রোগ হিসাব আছে, মানে এর মানে প্রতিশোধমূলক কিছু একটা আছে। তো আসার পর সে বসে রাতের বেলা ওই জিনটা হাজির করে, যে যারাই তাদের ক্ষতি করতেছে। পরে জিনটা আসে, আমি আমার মানে ওয়াইফের সাথে যাইতেছিলাম, মানে যাইতেছিল রাস্তার মধ্যে, উনি দেখা মানে ওয়াইফটাকে বাড়ি মারার পর ওয়াইফটা মারা যায় ওখানে। তো এর কারণে সে মানে প্রতিজ্ঞা করে যে এখানে কাউকে বাঁচতে দেওয়া হবে না, ওদের পরিবার পুরো নির্বংশ করে দেওয়া হবে।
তো আমি প্রতি বছর ওই যে একজনকে কিন্তু মারি। তো নেক্সট রিয়াল তো ওর বাবার আছে, পরে ওনার মাপ চাপ চায় অনেক যে মাপ করে দেন ভুল তো হয়ে গেছে, আমরা তো আর কিছু কই না, দাঁত করে গেছে। পরে উনি তাও নাসর বন্ধ আছে না মাপ করা হবো না, কারণ আমি আমার ওয়াইফ হারাইছি। পরে তারপরে মানে অনেক বলা টলা করে সে মানে ওয়াদা করে গেছে যে কোনো কিছু করবে না, ক্ষতি করবে না। কিন্তু জিন্দের একটা স্বভাব হইলো ওরা সঙ্গে অনেক মিথ্যা কথা বলো, তো এটা করার পর ওরা মানে স্বাভাবিক ভাবেই করতেছে, কোনো প্রোটেকশন দেয় নাই, কোনো বাড়িটে বন্ধ করা হয়নি, কিছু করে নাই। তো তারপরে বছর আবার মানে তার বাবাটা মারা গেছে ওই একই ভাবে, হুজুরের ওই একই সময়, হ্যাঁ একই সময় একই টাইমে। তো এটা কি হলো, পরে আবার ডাকা হয়েছে ওই হুজুরের, হুজুর পরে জিনটা নিছে, নেওয়ার পরে জিনটা বলতেছে আমি তো বলছিলাম আমি তোমাদের ওয়াদা করে গেছি, কিন্তু তোমরা তো কোনো প্রোটেকশন দেয় না বাসার মধ্যে, তোমাদের প্রোটেকশন দেয় না, আমি সুযোগ পাইছি মারা ফেলেছি, মানে তোমাদের কিছু একটা ভুল হয়েছিল ওই টাইমে মারা ফেলেছি। তো তারপরে ওই হুজুরের উপর একটা আসছে, আচ্ছা হুজুর আবার হুজুরের সাথে একটা জিন আসছে, তো ওই জিনটার কারণে সে কিছু করতে পারে না ডাইরেক্টলি, মানে মারতে পারে না বা কিছু করতে পারে না, মানে জিনটা তার চেক করে। তো সে আবার ডাকছে যে হুজুরের মানে কুয়েতে যাওয়ার জন্য মানে অনেক 5 বছর ধরে কুয়েতে, মানে কুয়েতে সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু সে কুয়েতে যেতে পারে না, একটা না একটা মানে ঝামেলা হিসাব করে তখন। তো এইবার মানে কি করার পর জিল করছে যে ওই শেষে জিনটার সাথে যে অনেক প্রাণ নিয়েছো আর এখন কিছু নিতে পারবো না, এখন আমি মানে আমাদের ছাড়িয়ে দিতে হবে। পর অনেক বোঝানোর পরে ওই জিনটা একটু ইয়ে হয়েছে যে আচ্ছা ঠিক আছে কারো মারা হবে না, কিন্তু আমি মানে ক্ষতি একটা না একটা করবোই মানে যেভাবে হোক। অবশেষে কি সে ক্ষতি করেছিল? ক্ষতি বলতে এখন মানে একটু কম করে, মানে এখন আর আগের মতো ই করে না, সে পুরোপুরি কখনোই চলে যাচ্ছে না, না পুরোপুরি এখনো জানে, এখনো আসে হয়নি, এখন সুযোগ পেলে ক্ষতি করবে। লাস্টে কিছুদিন আগে হুজুরটা মানে কুয়েতে যাওয়ার একটা কনফার্ম হয়েছে চলে যাবে আর কি। মানে এটা কি বলবো জানেন, এটা অনেকটা আমার কাছে এরকম কিছু কথা প্রচলিত আছে গ্রাম বাংলায়, সব জায়গায় রিউমার হতে পারে বা রূপকথার মতো প্রচলিত আছে, যেহেতু মানে উনি নিজে শুনেছে ওই লোকটা ওনার পরিচিত, হয়তো বা এটার মানে সত্যতা আছে, রাইট? কিন্তু এরকম ঘটনা আমিও কিছু শুনেছি অনেকের কাছ থেকে, অনেক ভাবে শুনেছি, একটু ডিফারেন্ট ওয়েতে শুনেছি, বাট জানি না যে ঘটনাগুলো আদৌ কতটুকু সত্য। সবচেয়ে আমার কাছে অবাক এবং ভয়ঙ্কর লেগেছে একই টাইমে একই দিনে পরপর 3-4 বছর মরে যাওয়াটা, সেটাই। এবং যে সাপটাকে মেরেছে ঠিক ওই দিনই 2 ঘন্টার ব্যবধান ওনার নিজেরও মরে যাওয়া, রাইট? এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা সিম্পটম। তো জয় ভাই বলছিলেন আরেকটা যেন কি আপনার, এটা হচ্ছে আমার যে আপুর মানে শ্বশুর শাশুড়ির সাথে হয়েছে। আচ্ছা কিরকম? এটা মানে এরকমই, মানে দুইটা সাপ জন্ম নেয় তার পেট থেকে, মানে দুইটা সাপ থেকে সাপ জন্ম নেয়। সিরিয়াসলি? কোথায় এটা? এটা পুরান ঢাকা থাকে আপু, ওই লালবাগ। এটা কি পুরান ঢাকাতেই হয়েছে? হ্যাঁ। কত বছর আগের ঘটনা? 1962 সালের দিকে, তখন তারা মানে বিহার থেকে আসছিল শ্বশুর, মানে সে কেউ দেখে নাই যে বাচ্চা ডুবে হয়েছে, মানে এই টাইপের। তারা মানে হঠাৎ করে রাতের বেলা আসতো, তার উপরে ফ্যানে তুলে থাকতো, মানে দুইটা সাপ ছিল মায়ের উপরে, কিন্তু তার হাজবেন্ড জানতো না যে আসলে এরা কি এখান থেকে হয়েছে কিনা, ভাই এটা কি জানতো না। তো একদিন দেখে কি মানে দুধ খাইতেছে, বুকের দুধ এই দুইটা। তো তারা দেখে মানে দেখছে যে মানে ওই যে বাবার টাইপের, এখন তো বাবাও হবে তার। তো দেখে তার ওই দুইটা চলে গেছে, মানে কই যে গেছে মানে কেউ দেখে নাই। তো যাওয়ার পর সে সুযোগের সন্ধান আছে, মানে এই সাপটা মানে ক্ষতি করবে, সে তো জানে না যে এটা কি। পরে মানে একদিন উঠানোর মধ্যে দেখে কি রাতের বেলা যে দুইটা সাপ আছে, মানে ফোনা তুলে আছে, সে ভয় পাইছে, স্বাভাবিক ভাবে ভয় পা, মানে একটাকে মানে একটা বাড়ি দিছে জাস্ট। আচ্ছা এটা তুমি কি করলাম, মানে ওয়াইফটা বলে এটা তুমি কি করলাম, মানে মুখ দিয়ে রক্ত মানে বের হয়ে শেষ সাজা দিস পড়তে, ওই সাপটা মারা গেছে, উনি মারা গেছে, আর একটা সাপ পালায় চলে গেছে। মানে ওই সাপটাকে মারার পরে ওনার ওয়াইফ, হ্যাঁ সাজাতে মারা গেছে, ওয়াইফ মারা গেছে না, ওয়াইফ মারা গেছে, ওয়াইফ মারা গেছে। ও মাই গড, এখন পর্যন্ত সাপটা মাঝে মাঝে আসে, তারা অনেকে দেখে, তাদের যে বাচ্চা আছে যারা মানে ভাই মানে ঢাকার বাসায় আসে, হ্যাঁ বাসায় আসে। এটা পুরান ঢাকার কোথায়? পুরান ঢাকায় সে যে আজিমপুর আছে না, ওই বিডিআর 1 নম্বর ওইদিকে কনটলিক। ওয়েল আজকে মানে আজকের ডরে আমরা এমন একটা ঘটনা শুনলাম একটু আগে জয় ভাইয়ের কাছে। এই ধরনের ঘটনা, এই ধরনের মিথ, এই ধরনের কথা আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি, হঠাৎ করে হয়তো আপনারা ফেসবুকে দেখবেন এখানে এরকম কুকুর জন্ম দিয়েছে কেউ, বা এখানে এরকম কেউ এই ধরনের 3 মাথাওয়ালা একটা বাচ্চা জন্ম দিয়েছে। আমি চাচ্ছি না যে আমাদের ডরের কোন গল্পকে এই ধরনের গল্প ভেবে আপনারা এড়িয়ে যান, যেহেতু এটা জয় ভাই আমাদেরকে বলেছে, আমরা জানি না এটা সত্যতা কতটুকু, বাট উনি যতটুকু বলেছে ওনার জানার ক্ষমতা থেকে ততটুকু আমাদের কাছে মিথ্যে মনে হয়নি।
তারপরেও তো আমরা মানে শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো না, সম্পূর্ণ আমরা জয় ভাইয়ের উপর বিশ্বাস করেই এটা শুনিয়েছি আপনাদেরকে, এক্সপিরিয়েন্সটা উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এবং বিশ্বাসটা অফকোর্স ডিপেন্ড করে আপনাদের উপর কতটুকু, মানে রেহান যেটা বলেছে যে এটা মিথের মতো অনেকেই অনেকভাবে হয়তো বা শুনেছেন, তবে আমার মনে হয় কোন না কোন একটা ঘটনা তো হয়তো ঘটেছে যেটা থেকে এইভাবে ডালপালা ছড়িয়ে অনেকগুলো ঘটনার জন্ম হয়ে গেছে। তো যাই হোক জয় ভাই, অনেক ধন্যবাদ যে আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আমাদের সঙ্গে, এবং আশা করি বিশেষ করে প্রথম এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করেছেন এটা থেকে আজকে ডর যারা শুনবে বা শুনছে শিক্ষা নিবে। অবশ্যই এটা আমার ভুল ডিসিশন ছিল, আমি নিজে বলতেছি এটা। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস, আপনি অনেকবার বলেছেন যে আপনার ভুল ডিসিশন ছিল, এতটুকু অবশ্যই আপনি ম্যাচিওরড, এতটুকু অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার ভুল ডিসিশন ছিল। অনেকেই থাকে কিউরিওসিটিটা, কিন্তু এটা ঠিক না, অনেক মানে একটা ভুল, মানে আমি তারপর অনেক ঘাটাঘাটি করছি জিনদের সম্পর্কে অনেক জানছি, তো ওরা মানে একজনের কাছে গেলাম বলতে জিনরা যাদের মানে এফেক্ট করে ওদের নাকি 80 বছরের মতো মানে বিয়ে করতে দেয় না, আর যদি কেউ জোর করে আমার বিয়েটি করে তাহলে তার ছেলেদের উপর এফেক্ট করে, মানে যেমন এই জিনসটা আমি বাইর করতে হবে, তিনি জিনদের তো এখন প্রতিদিন কথা বলে, তিনি আসলে অন্য সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু তার যে ছেলেটা হয়েছে হওয়ার পরে দিন থেকে তার মানে ব্রেনে রক্ত যায় না, মানে অনেক ইটি করে, মানে পুরো অ্যাবনর্মাল টাইপের, দেখলে না দেখে বুঝবেন না, আপনার চাইলে দেখতেও দেখাতে পারবো আমি, মানে অনেক অনেক বড় ধরনের তাদের উপর অনেক এফেক্ট করে। আবার ওইখানে সাবারে একজন লোক আছে আমাদের এখানে হুজুর, মানে উনিও জিনদের ইটি করে, মানে ওমর ফারুক মানে হুজুর বলছে মানে মানে সারায় রোগ টোক, তো ওনার বাচ্চা দুইটারই পা মানে এরকম, আমাদের স্বাভাবিক পাটা আছে না এটা মানে এরকম, হ্যাঁ তাদের মানে বাচ্চাদের উপর অনেক এফেক্ট করে তারা। লিসনার্স, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এই ধরনের সাধনার অ্যাকচুয়াল আলটিমেট অবস্থানটা কোথায় যায়। সেভাবে তন্ত্র সাধনার ব্যাপারটা নিয়ে আমি আর সুমন অনেকবার বলেছি অনেকেই যে কারোই কিন্তু শেষটা সুন্দর হয় না, সো প্লিজ যে জিনিসটার আসলে সুন্দর কোনো কিছু সমাধান নাই, কিছু নেই, কি দরকার সেটাই, শুধু মানে কিউরিওসিটির জন্য এই ধরনের বিপদ ডেকে আনা। আপনার যদি কোনো বিপদ হয়, কোনো কিছু যদি আপনাকে এফেক্ট করে, সেক্ষেত্রে আপনি একটা সাবধানতা অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে অনেক কিছু পসিবল, বাট নিজে থেকে কখনো আশা করি আপনারা এ ধরনের কোনো কিছুকে দাওয়াত দিয়ে বা ইনভাইট করে আনবেন না। অলরাইট, থ্যাংক ইউ জয় ভাই আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের ধন্যবাদ। ডর চলছে এবং সেই সাথে একের পর এক অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, আর প্রত্যেকেরই কিছু না কিছু তো অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করছেন। সো এই মুহূর্তে আমাদের সাথে শেয়ার করার জন্য যে রয়েছেন উনি হচ্ছেন তুষার। সো আমরা তুষারের কাছে চলে যাই, তুষারের কাছে তুষারের পরিচয়টা একটু ভালোভাবে আমরা জেনে নিই। তুষার, আপনি কি করেন, কোথায় থাকেন, একটু ডিটেইলস আপনি আমাদেরকে বলেন। তুষার, আমি ফার্মগেট থাকি, ফার্স্ট ইয়ার পড়ি ঢাকায় কলেজে। কোন কলেজে পড়ছেন? বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। ওকে ওকে তুষার, অনেক ধন্যবাদ যে আমাদের সাথে এই জার্নিতে জয়েন করার জন্য। তো তুষার, ডটিমের কাছে আমরা শুনেছিলাম আপনার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সঙ্গে, সো আপনি ফার্স্টে কোন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান? জি, আমার ফার্স্ট টাইম যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা স্টোরি। তো আমি শুরু করছি ভাইয়া। ফার্স্ট টাইম আমার নানার মৃত্যুর খবর যখন আমার আম্মুর কাছে ফোন করে বলা হয়েছিল, তখন আমরা ছিলাম যশোর, বাবার সরকারি চাকরি করার সময় আমরা যশোরে ছিলাম, যশোর ক্যান্টনমেন্টে ছিলাম, তো আমাদের গ্রামের বাড়ি। কত বছর আগের ঘটনা হবে এটা? এটা কমপক্ষে আজ থেকে 9 বছর। ওকে, আপনি অনেক ছোট ছিলেন। যে অনেক ছোট ছিলাম। ওকে ফাইন, তারপর? তো এটা শীতকালের ঘটনা, মানে যখন শীত ছিল ডিসেম্বর মাস। ঘটনাটা যখন আমার আম্মুকে ফোন করে বলা হয় যে আমার নানা মারা গেছে, তখন আমরা রাতে সে রাতে রওনা দিই, যশোর থেকে রওনা দিয়েছি, থেকে রওনা দিই ডাইরেক্ট কুমিল্লা চলে আসে সকালে। সকালে যখন কুমিল্লা বাড়িতে আসলাম, আসার পর দেখি আমার নানাকে কবর দেওয়া হয়ে গেছে। সো আমার আম্মু খুব আপসেট ছিল, আমার নানাকে সে দেখে দেখতে পারেনি, সেই জন্য খুব কান্নাকাটি করছিল। দেন সারাটা দিন কান্নাকাটির মাধ্যমে গেছে। তো রাতে আমরা ভাত খাচ্ছিলাম, আমি আবার আমার আম্মুকে ছাড়া কখনো ঘুমাতাম না, ঘুমাতে পারতাম না, ছোট ছিলাম তাই আম্মু খুব প্রিয় ছিল, আম্মুর সাথে সবসময় ঘুমাতাম। ওই দিন রাত্রে আম্মুকে বললাম, আম্মু আমি তো আপনার সাথে ঘুমাবো, তো আপনার তখন ভাত খাওয়া শেষ হয়নি। আম্মু বললো, তুই তোর মামার সাথে তুই ওই ঘরে যা, আমি ভাত খেয়ে আসছি, তোকে নিয়ে যাব। তো এখন আমার নানার বাড়ির যে এরিয়াটা একটু বর্ণনা দিই, আমার নানার বাড়িতে তিনটি ঘর আছে, তিনটি ঘর, দুটো ঘরে থাকে আর একটি ঘরে খাওয়ার জন্য রান্না বান্নার ব্যবস্থা। তো নানা বাড়িটা অনেক বড় আর চারপাশে প্রচুর প্রচুর গাছপালা, আর মাঝখানে একটা উঠান,
আর এক সাইডে বাড়িগুলো, আর নানা বাড়িতে ঢুকতেই বাম পাশে পুকুর আর মাঝখানে একটা উঠান। তো আমি প্রথম যে বাড়িটা, এই বাড়িটায় আমার মামার সাথে গেলাম রাত, প্রথম যে ঘরটা এই ঘরে গেলাম। যাওয়ার পর শীতের রাত, প্রচন্ড শীত পড়ছে, তো আমি আর মামা শুয়ে গেলাম, একসাথে শুয়ে গেলাম লাইট অফ করে দিয়ে। তো ঘুম চলে আসলো শীতের সময়, ঘুমাচ্ছি হঠাৎ করে রাতে কোনো একটা মধ্য রাতে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর ঘুম থেকে উঠলাম, পাশে তাকালাম, দেখলাম মা নেই। অনেক কষ্ট করলাম, মা সবসময় থাকে, আজ নেই কেন? তারপর কি করলাম, আমি ঘাট থেকে নামলাম, নামার পরে সারাটা বাড়ি খুঁজলাম আম্মু কোথায় আম্মু কোথায়, কিন্তু পেলাম না। গেলাম, দরজাটা খুললাম, খোলার পর ওখানে নামলাম, শীতের রাত, প্রচন্ড শীত পড়ছে। তারপর দেখি আমাদের দুইটা ঘরের মাঝখানে যে একটা গাছ, লেবু গাছ থাকে সবসময়, এখনো আছে, একটা লাইট লাগানো থাকে, লাইটটা জ্বলছে, এখনো জ্বলছে, রাতে জ্বলছে। তো আমার প্রচন্ড বাথরুমের চাপ আসলো, আমি বাথরুম করবো। তো যে আমাদের পুকুরটা, পুকুরটার এখানে ঘাটলা ছিল, ঘাটলায় দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার নানা বসে আছে, কিন্তু আমার নানা মারা গেছে একদিন, এক দেড় দিন আগে। আমার নানা অলরেডি মারা গেছে, গতকালকে এই আজকে সকালে আমি যখন যেতে, তখন তো ওনার কবর হয়ে গেছে, অলরেডি কবর হয়ে গেছে। কিন্তু এখানে দেখলাম আমার নানা স্পষ্ট বসে আছে, এমনকি নানা যে টুপিটা আছে, টুপিটাও পরা আছে। আমি টুপিটা দেখে বুঝতে পারছি এটা আমার নানা, চেহারাটা দেখে বুঝতে পারছি। তো আমি আমি ছোট ছিলাম, আমার মাথায় এত কিছু নেই, আমার নানা মারা গেছে, দেখেন কিভাবে বসে আছে, আমার মাথায় জিনিসটা নেই। তুমি ছোট, এত বেশি কাজও করো না। তো আমি আস্তে আস্তে গেলাম ঘাটলার দিকে, ঘাটলার দিকে গেলাম, বললাম না তুমি এত রাতে এখানে বসে আছো কেন? তখন নানা বললো কি, এইতো আমি তো এখানে আছি। তারপর আমি বললাম না, আমি একটু প্রস্তাব করবো। তো অনেক প্রস্তাব যাওয়ার আমি গেলাম একটা পুকুর, পুকুরের সাইডে ঘাটলার পাশে একটা আম গাছ ছিল, নানা বললো ওখানে যা কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর ঘাটলার পাশে গেলাম, পুকুরের গাছটার পাশে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করছি। নানা আমাকে ওখান থেকে বললো, ঘাটলার পাশ থেকে বললো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব না করে বসে বসে প্রস্তাব কর। আমি কিছুই বললাম, আমি প্রস্তাব করতেছি, দাঁড়িয়ে প্রস্তাব করতেছি। তো প্রস্তাব করা শেষ হলাম, আমার নানার কাছে আসলাম। নানা বললো রাগত স্বরে, কি তুই দাঁড়িয়ে প্রস্তাব করলি কেন? করছি, এখন কি সমস্যা আছে নাকি? ছোট মানুষ। তখন নানা বললো, তুই দাঁড়িয়ে প্রস্তাব করছিস, তুই আমার কাছে আসবি না, তুই অপবিত্র। তারপর আমি বললাম না না, আমি ছোট মানুষ। তো এরকম বলতেছি, বলতে বলতে নানার কাছে যাচ্ছিলাম, নানা একটা খেলা দিল, মানে একটা ধাক্কা দিল আমাকে, প্রচন্ড জোর। আমি শরীরে কি অনুভব করলাম বুঝতে পারিনি, একটা জোর একটা ধাক্কা দিল, ধাক্কা খাওয়ার সাথে সাথে আমি যেন মানে শূন্যে ভাসতেছি, এরকম একটা অবস্থা আর কি। আমি প্রচন্ড ভাবে ধাক্কা খাওয়ার পর আমি যে সেকেন্ড যে বাড়িটা, ওই বাড়িটার দরজার সামনে যে পড়লাম, সেকেন্ড যে ঘরটা, ওই বাড়িতে যে তিনটা ঘর আছে, দ্বিতীয় ঘরের সামনে গিয়ে আপনি পড়লেন ওনার ধাক্কা। ধাক্কা খাওয়ার পর আমি মাথায় কাজ করছি না, কেন নানা আমাকে ধাক্কা মারলো, মনে নাতি কেন আমাকে ধাক্কা মারবে, আমি অনেক ছোট মানুষ। তো আমাকে ওইখানে ধাক্কা মারার পর আমি প্রচন্ড ব্যথা পেলাম, মাথায় কিছু কাজ করছে না, আর কান্না আসছে, প্রচন্ড কান্না আসছে, নানা আমাকে ধাক্কা মারছে, নানা আমাকে মারছে। তারপর আমি কান্না করতে আমি দরজার সামনে গেলাম, দরজার সামনে যে কান্না করতেছি, হঠাৎ করে আমি পিছনের দিকে তাকালাম, নানাকে আমি দেখলাম, নানা ওইখানে ছিল। কিন্তু সেকেন্ড টাইম যখন তাকালাম, দেখি আসলে নানা এখানে নাই, মানে ঘাটলাতেই নানা নাই, নানার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তখন আমি আরো ভয় পেলাম, আরো বেশি ভয় পেলাম, আমি আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতেছি। তো কান্না করতে 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 হঠাৎ কত সময় পেন হয়ে গেল জানি না, হঠাৎ করে দেখি আমি প্রথম যে ঘরে ঘুমিয়েছিলাম সেই ঘরের পিছন থেকে কত লম্বা হবে আমি সেটা এখন জানি না, কিন্তু প্রচন্ড লম্বা, আমি দেখতে পাচ্ছি অনেক লম্বা, সাদা কাপড়, কাপড়ের পরার মতো সাদা কাপড় পরা আমার দিকে এগিয়ে আসছে, মানে আমার দিকে আসছে আর কি। এমন ভাবে আসছে যেন আমাকে ধরে নিয়ে মেরে ফেলবে, এমন একটা ভাব নিয়ে আসছে। আরেকজন আসছে, আমি যেখানে প্রস্তাব করছিলাম পুকুরের এখানে গাম গাছ থেকে, ওইখান থেকে একজন আসছে আমার দিকে, সেম কন্ডিশনে আমার দিকে আসছে, যেন মনে হচ্ছে যেন আমাকে ধরে নিয়ে মেরে ফেলবে, এমন একটা অবস্থা আর কি। প্রচন্ড রাগ ওদের চোখে দেখলাম, মানে দুই জায়গা থেকে দুজনকে দেখছি, কিন্তু সেম একই জিনিস, একই রকম, অনেক লম্বা, যেন হাঁটছে না, ভাসমান অবস্থায় আসছে, ভাসমান অবস্থায় আসছে, অনেক লম্বা ছিল, আর প্রচন্ড যেন ওদের আবহাওয়া মনে মনে তাড়াতাড়ি আসছে, এরকম একটা অবস্থা আর কি। তো আমি প্রচন্ড কাঁদছি, আমাকে মেরে ফেলাম, এরকম একটা অবস্থা, আমি অনেক ভয় পাচ্ছি। তো ভিতর থেকে হঠাৎ করে শুনতে পেলাম যেন নানু ভিতর থেকে বলছে, আমার আম্মুকে ডাকছে, আমার আম্মু পারুল, যে পারুল দেখ বাইরে কে যেন কাঁদছে, নানু ডাকছে, যে আমার নানু আমার আম্মুকে ডাকছে। আপনার কান্নার শব্দটা ঘরের তারপর ডাকছে, এমন আমাকে বলছে বাইরে কে যেন কাঁদছে, তুই তো দরজা খুলে দেখ। তখন
হয়তো আমার আম্মু আসছিল, আমি কাঁদছি কাঁদছি কাঁদছি, ওই দুইজন যে প্রচন্ড জোরে প্রচন্ড গতিতে আসছিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, যখন একেবারে কাছাকাছি চলে আসলো এক হাতেরও ভিতরে, তখন আমি সেন্স হারিয়ে ফেলাই, আমার সেন্স কাজ করতাম, সেন্স আমি সেন্সলেস হয়ে যাই। তারপর এরপর দিন সম্ভবত দুপুরের পরে আমার হয়তো বা জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর আমি কোথায় আছি কেউ আছে কিছু কাজ করছে না। তারপর আম্মুকে তারপর পরে জানতে পারলাম আর কি আমার কি হয়েছিল। পরে আম্মু সবাই বাড়িতে দেখলো আমাকে নেই, বাইরে কান্না করছে কে, দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, বাইরে কেউ নেই, কান্না করছিল কে, তারপর খুঁজতেছে, তারপর দেখে কি আমাদের প্রথম যে ঘরটা ওই ঘরটার দরজা খোলা, মামা উঠে গেছে আমার পাশে, আমি নেই। তখন খুঁজতে 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 সারা বাড়িতে অনেক হইচই পড়ে গেল আমার, আমি কোথায়, তুষার কোথায়। তারপর খুঁজতে খুঁজতে তারপর ওনারা দেখলো যে কবরের পাশে একজন একজন পড়ে আছে আর কি, একজন পড়ে আছে। তারপর কাছে গিয়ে দেখলো আমি পড়ে আছি। ওখান থেকে আপনি আপনাকে পাওয়া গেছে কবরের ওখানে? জি জি, কবর যেখানে কবর দিয়েছিল ওইখানে ওইখানে আমাকে পাওয়া গেছে। তারপর ওনারা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে। এরপর তো আমার জন জ্ঞান ফেলো, বললো কি তুই কবরের এখানে গেলি কি হবে। আমি জিজ্ঞাসা করলো আমাকে কবরের এখানে গেলি কি হবে, তখন আমি বললাম সমস্ত স্টোরিটা বললাম যে আমি প্রস্তাব করতে ভেবেছিলাম, এই স্টোরিটা বললাম। বলার পর তারপর কবরে আসছি কি এটা বলতে পারলাম না, বাকি সবকিছু বললাম। তারপরে পর দিন আমাকে আমার দাদুর বাড়ি নিয়ে গেল। দাদুর বাড়ি নেওয়ার পর এখানে একজন কবির স্টাফের একজন মানুষ ছিল আমার পি টাইপের, তো ওনার কাছে গেলাম। যাওয়ার পর আম্মু তারপর উনি আমাকে কিছু ফু দিল আমার শরীর, মানে কিছু ফুক দিয়ে পানি পরে খাওয়ালো। খাওয়ানোর পর তারপরে আমাকে একটা জিনিস বললো যে এই কাগজটা হাতে নাও। হাতে নেওয়ার পর বললো যে তুমি ওই দিন রাতে যা যা দেখেছো সবকিছু তুমি চোখ বন্ধ করে মনে করো, মনে করার পর তুমি তাকাবে, এর আগে তাকাবে না। আমি চোখ বন্ধ করলাম, ওই দিন রাতে যা কিছু আমার সাথে ঘটেছিল সবকিছু আমি মনে করলাম চোখ বন্ধ করে। তারপর আমি হঠাৎ কাগজ দিয়ে তাকালাম, চোখ খুলে দেখলাম ওখানে ওই দিন ওই শেষ মুহূর্তে যখন আমাকে ধরবে ওই চিত্রটা, মানে তিনজন স্পষ্ট, মানে ওই ফুটে রাতে আপনি যাদেরকে দেখেছিলেন ওরকম চেহারা গুলো কাগজে ফুটো। জি জি, ফুটো সবাই দেখেছে, আমার আব্বু আম্মু এখানে উপস্থিত সকল সবাই দেখেছে। জি, সবাই দেখেছে কাগজে। তারপর তারপর আমাকে বললো তোমায় তুমি এগুলো দেখেছ, মানে হুজুরের। এরপর আমাকে দুটো তাবিজ দিল, তাবিজ নেওয়ার পর আমার ওই তাবিজগুলো অনেকদিন রেখেছিলাম। এরপর আর ঘটনা তেমন হয়নি, এরপর আর এরপরে আর এই ধরনের কোনো প্রবলেম ফেস করেনি। ওকে তুষার ভাই, এই ছিল আপনার ঘটনা। মানে আমরা জানি না আপনার নানা হঠাৎ করে আপনাকে কেন দেখা দিল এবং আবার এরকম ভয় পাওয়ানোরই বা উদ্দেশ্যটা কি। তো যাই হোক, ফাইনালি আপনি ওখান থেকে খুব সুস্থভাবেই রিকভার করেছেন, এটা হচ্ছে অনেক ভালো কথা। তো অনেক ধন্যবাদ তুষার আমাদের সাথে জয়েন করে এই জার্নিতে আপনার এই স্টোরিগুলো শেয়ার করার জন্য। ওকে দোস্ত, তাহলে আজকের মতন মনে হয় আমাদের সব অতিথির সব এক্সপেরিয়েন্সই আমরা শুনে ফেলেছি না, এবং কিছু কিছু নতুন এক্সপেরিয়েন্স তাদের হয়েও গেছে, যেটা আপনারা অন্য কোথাও গিয়ে বলতে পারবেন যে ডট টিমের সাথে গিয়ে কি এক্সপেরিয়েন্স আপনাদের হয়েছে। সো লেটস টক অ্যাবাউট দিস প্লেস আ লিটল বিট মোর। শেষে যেহেতু সবসময় বলি যে স্পটে আসি সেই স্পটের কিছু ঘটনা, বাট এই ক্ষেত্রে আমি বলবো ঘটনাটা যেটা সুমন বলেছিল একদম শুরুতে, যে ঘটনাটার চেয়ে এখানে ঘটনা যারা ঘটায় তারা ইম্পর্টেন্ট। আমরা আজকে যে বাড়িটাতে আছি, এই বাড়িটাতে অ্যাকচুয়ালি রিয়েলি সত্যিকার অর্থে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো, অর্থাৎ কেউ কেউ এটাকে বলে কুফরি, কেউ কেউ আরো অনেক রকম ল্যাঙ্গুয়েজ এটার ক্ষেত্রে ব্যবহার করে, কেউ বলে ভুডু, কেউ বলে হুডু, এবং অনেক ব্যাপার আছে। সবচেয়ে রেহান একটা মানে মজার বিষয় হচ্ছে যে আজকে আমরা যে বাড়িটাতে এসেছি, ব্ল্যাক ম্যাজিক নিয়ে এত কিছু হয়েছে এখানে, আজকে যাদের গল্প শুনলাম তাদের মধ্যে একজন কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে কিন্তু কি এক্সপিরিয়েন্স এর শিকার হয়েছে সেটা। তাই না? আচ্ছা, যাই হোক, ওটা কোনো সমস্যা না, ভয় তো আমাদের সবারই থাকবে, যার ভয় নেই সে আসলে বোকা। ভয় পেলে আমরা তারপরে প্রিপেয়ার্ড হতে পারি ভয় থেকে দূরে পাওয়ার জন্য, আর যে ভয় পায় না সে কিন্তু সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। যাই হোক, যেটা বলছিলাম যে এখানে এমন কোন জিনিস বাকি নেই যেটা আমরা দেখিনি। এখানে মানুষের হাড়গোড় থেকে শুরু করে খুলি, কুকুরের চোখ, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আজ থেকে প্রায় কিছুদিন আগে, আমি কবে বলবো না, যখন ব্ল্যাক ম্যাজিশিয়ান অর্থাৎ যে ব্ল্যাক ম্যাজিক করতো তার লাশটা কিন্তু এখানেই পাওয়া যায় মৃত অবস্থায়। যেই বুড়ি মহিলা করতেন ওনাকে সবাই এক একজন এক এক নামে ডাকত, কেউ ডাকত গুরুমা, কেউ ডাকত এই ধরনের বিভিন্ন রকম নাম ছিল, তার অ্যাকচুয়াল নাম আমরা জানি না। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, যেটা আমি আসলে সবসময় বলি, যে যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে থাকে তাদের এন্ডিংটা কখনোই সুন্দর হয় না। দোস্ত, এই মহিলাটার লাশ এই রুমের মধ্যেই পাওয়া গিয়েছিল প্রায় সাত দিন পর, একদম পচন ধরার পরে মানুষ গন্ধ পেয়ে বলা হয়। এবং সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা কি জানিস, যখন ওনার লাশটা পাওয়া যায় লাশটার মুখে কোনো জিহ্বা ছিল না,
এবং মানে এটা আসলে কোনোভাবে বের করা যায়নি কেন এই জিহ্বাটা নাই বা কিভাবে কি হয়েছে। সবচেয়ে বড় কথা দোষ জিহ্বাটা কাটা ভাবে ছিল না তা না, জিহ্বা বলতেই কিছু নেই, মানে একদম জিহ্বা কিন্তু আমাদের ভেতরে অনেক দূর পর্যন্ত যায়, কেটে ফেললেও বোঝা যায়, বোঝা যায় কেটে ফেলা হয়েছে কিন্তু বাট সামথিং হ্যাপেন্ড হিয়ার, কেউ জানে না কি জন্য হয়েছে। বাট এই কথাটা আমরা আগে থেকে বলিনি যাতে আমাদের সাথে যে অতিথিরা আছে তারা কোন রকম উইয়ার্ড ফিল না করে, বাট আপনাদের সাথে তো আর কোন ডিসঅনেস্টি নেই, আপনাদেরকে তো সরাসরি সব বলতেই হবে। এবং আরেকটা বিষয় একটু এখানে বলি যে মানে ঢাকা শহরের এত কাছে হওয়ার পরেও আপনারা বলতে পারেন যে এই ঘটনাটা অনেকেই এদিকে যারা আছে শুনেছেন কি শুনেননি, এবং আমরা আরো স্পষ্ট করে কেন বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যারা খুব একটু খোঁজ খবর রাখেন এই ধরনের কিছু ইনসিডেন্ট, খুব কিছু দুর্ঘটনা ঘটেছে, কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে আমরা বলতে পারি, কিছু খুন খারাপই ঘটেছে যেগুলো নিয়ে এখনো অনেক লেখালেখি হচ্ছে, এভাবে হঠাৎ করে কেউ মারা যাচ্ছে, যাই হচ্ছে মানে এইসব বিষয়গুলো নিয়ে এই জায়গাটার মানে আমরা বিন্দু মাত্র আজ আপনাদেরকে মানে দিতে পাচ্ছি না, যদি আমরা চাইলেই একটু বললেই আপনারা বুঝে যাবেন কোথায় এটা আমরা বলছি, কিন্তু তারপরে আমরা যতটুকু সম্ভব একদম মানে যাতে না বোঝা যায় সেটা রেখে আমরা চেষ্টা করছি। এক্স্যাক্টলি, এন্ড ফর দ্য ফার্স্ট টাইম মোস্ট প্রবাবলি আমরা কিন্তু এটাও আজকে হাইড করে গেলাম যে এই জায়গাটার ইনফরমেশন আমাদেরকে কে দিয়েছে, কারণ আমরা ইনফরমেশনটা এই জন্য দিব না কারণ যেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের কথা বলছিলাম আমরা তার কাছে কোনো একটা খারাপ উদ্দেশ্যে কোনো একজনের উপরে ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করার জন্যই কেউ একজন এসেছিল যার কাছ থেকে আমরা আজকের এই জায়গাটার খোঁজ পেয়েছি। যাই হোক, আমার মনে হয় দোস্ত অনেক রাত হয়ে গেছে, এখন এই ব্ল্যাক ম্যাজিক ফিল্ড এরিয়াটাতে না থাকাই বেটার। Let's move. আজকের মতো এখানেই শেষ করি। All right, man. Let's go. Door মানে boy. Haunted by Brown Mr. Mango Candy. এটি করে 61তম পর্ব আমরা পার করে ফেললাম ডনে, 62তম পর্ব নিয়ে আবারও ফিরে আসব ঠিক আগামী বৃহস্পতিবার রাত 11:20। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09-613-892-892। আজকের মতো আরজে কিবরিয়া এবং তার টিম, সাউন্ডে লোবান ও অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং আজকে যারা অংশগ্রহণ করেছেন এখানে সেই পাঁচজন মঞ্জু, রাফি, শাহিন, জয় এবং তুষার, তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।